Force presents SAF Under 19 Women's Championship 2021. Match number 4, match number 1. South Asian Classico is loading. Bangladesh versus India. Important match, group A. Match number 4, protita dol. Already duta kore match kheleche. 3 number match ajke Bangladesh ebong India. Group stage e, round robin league stage er ebare ashore 5 ta dol mukhomukhi hoyeche ekke oporer. বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বিট শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে ম্যাচটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে টি স্পোর্টস এবং টি স্পোর্টস এর ফেসবুক এবং ইউটিউব পেজে। দু দলের ফাইনাল, তার আগে পাঁচটা দলের মধ্যে চার দল কিন্তু এখনো রেসে টিকে আছে। বাংলাদেশের প্রতিপক্ষ যারা এই ম্যাচে ইন্ডিয়া, তাদের ওয়ার্ম আপ সেশন। সুমিতা কুমারী, সন্তোষ গোলকিপার, ইন্ডিয়ান গোলকিপার অনিশকা, লাস্ট ম্যাচের স্কোয়াড থেকে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। সন্তোষ তিনি স্টার্টিং লাইন আপে ফিরেছেন। অনিশকা লাস্ট ম্যাচেও খেলেছেন, এই ম্যাচেও তিনি খেলছেন। অস্তাম এবং কৃতিনা, একই সাথে নির্মালা, সিল্কি দেবী, তারা কিন্তু লাস্ট ম্যাচটাও খেলেছেন। প্রিয়াঙ্কা দেবী তিনিও খেলেছেন, সুমাতি কুমারী তিনিও খেলেছেন, মারিয়াম্মাল তাকেও দেখা গেছে, এবং স্বাগতিক বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা আসরের। বাংলাদেশের স্কোয়াডেও পরিবর্তন হয়েছে। শামসুন আহার জুনিয়র ইঞ্জুরি কাটিয়ে তিনি স্টার্টিং লাইন আপে ফিরেছেন। রূপনা চাকমা তিনি তো রয়েছেন এই। গোলকিপার কোচ আকি খাতুন, সেন্টার ব্যাক মারিয়া মান্দা, এবং দুদল তারা কিন্তু মাঠে নেমে গেছে। টি স্পোর্টস প্রেজেন্স অফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021 সাউথ এশিয়ান ক্লাসিকো, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য আপনাদের অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশ শুধু দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রত্যাশাতে তোহরা খাতুন। এবং এই ম্যাচে বাংলাদেশের যার প্রতিপক্ষ ইন্ডিয়া, কোচ অ্যালেক্স অ্যামব্রোস, আনিশকা গোলকিপার, সিল্কি দেবী, কীর্তিনা দেবী, নির্মলা দেবী, আস্তা মোয়ার ওরান, মারিয়াম মাল, প্রিয়াঙ্কা দেবী, সুমাতি কুমারী, সান্তোষ, পূর্ণিমা কুমার এবং আমিশা বাকশাল। আনিশকা গোলকিপার নাম্বার ওয়ান, লাস্ট দুটা লাস্ট ম্যাচটা কিন্তু তিনিই খেলেছেন। ইন্ডিয়ার ফরমেশন 4-1-2-3, আনিশকা, তার সামনে পূর্ণিমা, নির্মলা সেন্টার ব্যাক, কীর্তিনা আস্তাম, ডিফেন্সিভ মিডফিল্ডার সিল্কি, এরপর প্রিয়াঙ্কা, সান্তোষ, আমিশা, সুমাতি এবং সামনে কিন্তু মারিয়াম মাল নাম্বার এইট, তিনি কিন্তু থাকছেন। ভেরি ক্রুশিয়াল ম্যাচ ফর বাংলাদেশ টিম, কারণ বাংলাদেশ দল তারা আছে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দু নম্বরে, নেপাল আছে পয়েন্ট তালিকার তিনে, গোল পার্থক্য এই দুদলে গিয়ে, দুদলের পয়েন্ট চার বাংলাদেশ এবং নেপালের, এবং ইন্ডিয়া তারা টপ অফ দ্য টেবিল, দুই ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা এবং ভুটানের সাথে, জিতে পূর্ণ ছয় পয়েন্ট তাদের ঝুলিতে। রেফারি শি ইজ রেডি এবং দুদলের প্লেয়াররাও কিন্তু তৈরি। ভারত আজকে চেঞ্জটা করেছে, সুমাতি কুমারী স্ট্রাইকার, তিনি কিন্তু কিক অফটা করলেন লাস্ট ম্যাচে, সেই সুমাতি কুমারী কিন্তু একটা গোলও করেছিলেন। গোল কিক শুরুতেই টিম ইন্ডিয়া, তোহরা খাতুন, দুটা গোল কিন্তু রয়েছে তার এবারের আসরে, পাঁচজন ফুটবলার দুটা করে গোল করেছেন, তার মধ্যে বাংলাদেশের তোহুরা, তিনিও একজন। শাহেদ আখতার রিপা তাকে আজকের ম্যাচে ফার্স্ট ইলেভেনে কিন্তু কোচ রাখেননি, কারণ ইলিফাই সেখানে শামসুনাহার জুনিয়র, তিনি ফুল ফিট, সেই শামসুনাহার জুনিয়র কিন্তু স্টার্টিং ইলেভেনে ফিরেছেন। সাউথ এশিয়ান ক্লাসিকো টি স্পোর্টসে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া লাস্ট আসরটায় তারা কিন্তু থার্ড হয়েছিল, সুতরাং তাদের কাছে বড় একটা নিজেদের সেই নামের সাথে এবারের আসরের শুরুটাও কিন্তু তারা সেভাবেই করেছে, দুটা ম্যাচ, দুটা ম্যাচে কিন্তু তারা জিতেছে, দুই ক্যাপ্টেনের খানিকটা ট্যাসেল। রাইট, সেটা হয়েছে শুরুতেই, আর্লি উত্তেজনা আমরা দেখলাম, এবং একটা বিষয় যে টানা দুটো ম্যাচ একদিনের ব্রেকে বাংলাদেশ খেলেছিল 11 এবং 13 ডিসেম্বর, এরপরে তিন দিনের বিশ্রাম, সাড়ে তিন দিনের বেশি বিশ্রাম, সেটাকে একটা বড় পাওয়া বলতে হচ্ছে বাংলাদেশ দলকে, টানা ম্যাচ খেলতে অভ্যস্ত এবং খুব বেশি রোটেশন করার নিকোচ গোলাম রব্বানি ছোটন। মারিয়াম মাল ফার্স্ট থ্রোয়িং ফর ইন্ডিয়া, ম্যাচের দ্বিতীয় মিনিট বাংলাদেশের অর্ধে, সুমাতি কুমারী, তিনি বক্সের ভেতর রয়েছেন, রয়েছেন প্রিয়াঙ্কা দেবী, তার কন্ট্রোল এই বল, সেখান থেকে আবারও প্রিয়াঙ্কা লেফট উইং ধরে আক্রমণধর ট্রাই, প্রিলিমিনারি ক্লিয়ারেন্স কিন্তু করেছেন বাংলাদেশের নাম্বার ফোর, তবে সেটা ক্লিয়ার হলো। সিল্কি দেবী ক্যাপ্টেন দিতে চেয়েছিলেন সেখানে মারিয়াম মালকে, স্পিডটা বেশি ছিল, থ্রো ইন বাংলাদেশের ফেভারে, পুরো টুর্নামেন্টে বাংলাদেশ বল প্লেতে এবং পাস মেকিংয়ে এবং অ্যাটাকিং ফুটবলের পসরা সাজানোতে অন্য যে কোনো দলের থেকে ইম্প্রেসিভ ছিল, বাট কিছু দুর্বলতা নেপালের বিপক্ষে যে ম্যাচটাতে আধিপত্য দেখিয়েও দল জিততে পারেনি সেখানে দেখা গেছে, যে সেট পিসগুলোতে কিংবা বাতাসে ভেসে আসা এরিয়াল যে বলগুলো সেগুলোতে কতটা দুর্বলতা রয়ে গেছে। মনিকা চাকমা এসে সেটাকে ক্লিয়ার করলেন, আখি ঋতুপর্ণা চাকমার সঙ্গে সেই জায়গায় বল দখলের লড়াই কৃতিনার, ঋতুপর্ণা জিতলেন থ্রো ইন বাংলাদেশের ফেভারে, শামসুন নাহার সিনিয়রের থ্রো ইন। রাইট, ঋতুপর্ণা যথেষ্ট স্পিড জেনারেট করতে পারেন লেফট উইংয়ে, যে জায়গাটায় তিনি খেলেন, এই জায়গাটা কৃতিনা দেবীর জন্য ভালো একটা চ্যালেঞ্জ কিন্তু আজকে রয়েছে, কিভাবে তিনি ঋতুপর্ণা তাকে আটকে রাখবেন, ঋতুপর্ণা অবভিয়াসলি ট্রাই করবেন সেই লেফট উইং থেকে তোহরা খাতুন এবং শামসুন নাহার জুনিয়রের জন্য ভালো কিছু বল কিন্তু ডেলিভার করতে, তবে ইন্ডিয়ার যে ব্যাকলাইন সেটাও কিন্তু টি টু যথেষ্ট সলিড, দু ম্যাচে ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো গোল কিন্তু তারা কনসিড করেনি, আটটা গোল তারা দিয়েছে। আরও একটা থ্রোয়িং শামসুন নাহার সিনিয়র, লাস্ট সাফে যার একটা গোল রয়েছিল, এরপর আরও একটা সামনে তোহুরা খাতুন, তিনি পেয়ে যাবেন, তবে সেই জায়গায় নির্মলা দেবী, তার একটা ক্লিয়ারেন্স, টানা চতুর্থ থ্রোয়িং টিম বাংলাদেশের। শামসুন নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা,
অমিক শাহ বাক্সলা সেখানে চেষ্টা করেছিলেন আটকাবেন ঋতুপর্ণা মার্জিয়ার সঙ্গে। সেই জায়গাটায় মারিয়া আম্মালের একটা টাসল ছিল, সুমাতি কুমারী বল নিয়ে কিন্তু একটা স্পেস পেয়ে গেছেন সেই জায়গাটায়। মারিয়া মান্দা তার পেছন পেছন দূর থেকে শট করেছেন ওপর দিয়ে, অনেকটা ডেঞ্জারাস কাউন্টার অ্যাটাক ছিল ইন্ডিয়ার, এবং বাংলাদেশকে ইন্ডিয়ার কাউন্টার অ্যাটাকগুলো নিয়ে সতর্ক থাকতেই হবে। বাংলাদেশ অ্যাটাকটা যখন করছে অল আউট অ্যাটাকে, এবং ডিফেন্স লাইন থেকে মোটামুটি সবাই ওপরের দিকেই থাকেন এখন পর্যন্ত এই সাফ আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপে, বাংলাদেশের সেরকম কঠিন পরীক্ষা ডিফেন্সে নিতে পারেনি কেউ। রাইট, ফার্স্ট ম্যাচে নেপাল তারা অনেকটাই চ্যালেঞ্জ দিয়েছিল, তারপরও তলাতে পারেনি বাংলাদেশের ব্যাকলাইনকে, তবে সেকেন্ড ম্যাচে কিন্তু তার কিছুই হয়নি। এবং বাংলাদেশ যে ভুটানকে হারিয়েছে 6-0 গোলে, সেই ভুটানকে কিন্তু ইন্ডিয়া হারিয়েছে 3 গোলে। এবং লাস্ট দিন মারিয়া মান্দা তিনি কিন্তু বলছিলেন যে ইন্ডিয়ার সাথে আমাদের নিজেদের রক্ষণ সামলে বা হচ্ছে খুব ডিফেন্সিভ খেলার ইন্টেনশন কিন্তু তাদের নেই। এবং এই ম্যাচের 5 মিনিট থেকে কিন্তু সেটা ভেরি ক্লিয়ার, ভালো একটা বল কিন্তু সাপ্লাই হয়েছে, সেখানে ছুটছেন, ফাউলেরও একটা আবেদন হয়েছে, রেফারি তার ডিসিশনটা কি? এবং সেটা বাংলাদেশের ফেভারেই কিন্তু এসেছে, তহুরা তার তিনি দুজনের মাঝখানে ছিলেন এবং সেখানে একটা চ্যালেঞ্জের শিকার কিন্তু তিনি হয়েছেন আর্লি স্টেজে, বাংলাদেশের জন্য কিন্তু একটা গুড নিউজ। আরো একবার রিপ্লেটা যদি আমরা দেখি, কৃতিনা দেবী এবং পূর্ণিমা দুজন কিন্তু একেবারে স্যান্ডউইচ করে রেখেছিলেন বাংলাদেশকে। বাংলাদেশের তহুরা তিনি ছিলেন মাঝ মাঠ থেকে দারুণ একটা ক্রস, বক্সের ঠিক বাইরে, ঠিক বাইরের জায়গাটায়, ফ্রি কিক কিন্তু নয়, এটা ডিরেক্ট পেনাল্টি বাংলাদেশের ফেভারে। বাংলাদেশ ম্যাচে এগিয়ে যাওয়ার, ম্যাচের আর্লি স্টেজে লিডটা নেয়ার, ম্যাচের লাগামটা হাতে নেয়ার সেরা সুযোগ কিন্তু পেয়ে গেছে সেখানে তহুরা। তিনি ছুটছিলেন সেখানে, মেনলি কৃতিনা দেবী তিনি ছিলেন। ম্যাচের 7th মিনিট, শামসুন নাহার সিনিয়র লাস্ট সাফে গোল করেছেন, এবারের সাফেও গোল করার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে শামসুন নাহার সিনিয়রের সামনে। আনিশকা গোলকিপার ইন্ডিয়ান, শামসুন নাহার সিনিয়র রানটা নিয়েছেন এবং গোল। ম্যাচের 7th মিনিটে বাংলাদেশের কাছে লিড, শামসুন নাহার সিনিয়র তিনি এগিয়ে দিলেন বাংলাদেশকে। কমলাপুর স্টেডিয়াম আনন্দে উল্লসিত, আর্লি স্টেজ এবং ডিফেন্ডিং স্ট্রং কম্পিটিটর ইন্ডিয়া, তাদের সাথে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, তারা কিন্তু লিডটা এনে নিয়েছে। শামসুন নাহারের একটা নিখুঁত স্পট কিক ডান দিকে মেরেছিলেন, বাট বলের স্পিড অ্যাকিউরেসি এতটাই নিখুঁত ছিল, কিপার অনশিকা তিনি কিন্তু ফুল ফ্লেজড ড্রাইভ দিয়েও কিন্তু সেটাকে ঠেকাতে পারেননি। 7th মিনিটে শামসুন নাহার সিনিয়রের গোলে 1-0 আপ বাংলাদেশ টিম, স্পিরিটেড লাল সবুজ তারা কিন্তু আরো উদ্বুদ্ধ হবে এই গোলটির প্রেক্ষিতে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রথম গোলটা কনসিড করল ইন্ডিয়া টিম, বাংলাদেশও আর আরো আরো একটা দল যারা কিন্তু এখন পর্যন্ত গোল খায়নি, অ্যালং উইথ নেপাল। নেপালও কিন্তু ইয়েট টু কনসিড, ইন্ডিয়া কিছুটা হলেও অ্যাগ্রেসিভ মুডে থাকবে এই মুহূর্তে। প্রিয়াঙ্কা দেবী ভালোভাবে বল কেড়ে নিয়ে মার্জিয়া কিন্তু রাইট উইংটার দিয়ে দৌড় শুরু করেছেন সেই জায়গাটায় ক্যাপ্টেন সিল্কি দেবী। টিম ডাগ আউট থেকে আমরা চিৎকার শুনতে পারছি ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের, রেফারিং নিয়ে হয়তো বা তাদের খানিকটা হলেও অসন্তুষ্টি আছে। বাট এবার বাংলাদেশ টিম এই মুহূর্তে আরও একটা ফ্রি কিক পেয়েছে মিড লাইনের একটু পেছনে, আকি খাতুন তিনি দিয়েছিলেন সেখান থেকে, ঋতুপর্ণা চাকমা তিনি কিন্তু ভালো একটা রান মেক করেছেন, লেফট উইং দিয়ে তিনি ঢুকে পড়েছেন বক্সের ভেতর, কাট ব্যাক, তবে সেটা ক্লিয়ার হয়েছে পূর্ণিমা, তিনি কিন্তু প্রিলিমিনারি সেটা ক্লিয়ার করেছিলেন, যদিও বলের কন্ট্রোল সেটা কিন্তু বাংলাদেশের কাছে, শামসুন নাহার সিনিয়র
তার একটা লং বল তবে সেটা তোহুরা তিনি কন্ট্রোল করার আগে ইন্ডিয়ান গোলকিপার আনিশকা থার্ড গ্লাভসে গেছে পূর্ণিমা কুমারী নাম্বার 15 ইন্ডিয়ান সেন্টার ব্যাক নির্মলা দেবীর সাথে যিনি রয়েছেন কীর্তিনা দেব এবং আস্থা মৌরান দু ফুল ব্যাক গ্যালারি কিন্তু উত্তাল বাংলাদেশ বাংলাদেশ স্লোগান কিন্তু চারপাশে ভালোই ব্যথা পেয়েছেন মনে হচ্ছে তবে তোহরা এ পাশে ছিলেন কিপারের সঙ্গে ধাক্কাটা লেগেছে তার ইন্ডিয়া কিপার আংশিকা ব্যাকলাইনের ইন্টিগ্রাল পার্ট পূর্ণিমা কুমারী তার সঙ্গে ব্যাকলাইনে জোরটা নির্মলা দেবীর এবং আগের দিন আমরা দেখেছিলাম পুনমকে সেই জায়গায় নামানো হয়েছিল সেন্টার ব্যাক হিসেবে চেঞ্জে চেঞ্জ অপশন ইন্ডিয়া কিন্তু অনেকেই আছে এবং ইন্ডিয়া ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আগের দুই ম্যাচে তাদের প্লেয়ারদেরকে খেলিয়েছে অর্থাৎ তাদেরকে রেডি রেখেছে বলাই যায় এবং বাংলাদেশের রিজার্ভ যে উইমেন্স ফুটবল আছেন পাইপলাইনে যারা তারাও কিন্তু চিয়ার করছেন দলটাকে রাইট সেখানে কিন্তু বাংলাদেশের এই ওমেন্স ফুটবলটা নিয়ে কিন্তু যথেষ্ট ভালো প্ল্যানিং কিন্তু রয়েছে 38 বা 40 জনের মতো ফুটবলারকে ক্যাম্পে রেখে একটানা প্রশিক্ষণ সেখান থেকে কিন্তু ন্যাশনাল টিম এবং যখন এইজ লেভেল টুর্নামেন্টগুলো হয় সেটার জন্য কিন্তু ফুটবলার বেছে নেওয়া হয় সারা বছর ট্রেনিংয়ের মধ্যে থাকলে যেই সুবিধাটা সেটার রেজাল্ট কিন্তু দেখুন আপনি আজকেও মাঠে দেখতে পাচ্ছেন আর্লি স্টেজে একটা আর্লি লিড কারণ টিম কম্বিনেশন টিম জেল টিম বন্ডিং যেটাই আমরা বলি সেটা কিন্তু খুবই স্ট্রং বাংলাদেশের নারী ফুটবলারদের মাঝে স্পেশালি আপনি মিডফিল্ডার কথায় যদি দেখুন মনিকা আর মারিয়া এই দুজনের যে সিঙ্ক্রোনাইজেশন সেটা কিন্তু অসাধারণ এই জিনিসটাই ইন ফিউচার বাংলাদেশ ন্যাশনাল টিমেও তারা খেলছেন সেটাই হয়তো গ্র্যাপ করতে চাবে সেটা হলে কিন্তু ফুটবলে অন্তত নারী ফুটবলে আরও সাফল্য কিন্তু বাংলাদেশ দিন দিন পেয়ে যাবে বাট এভরিওয়ান ক্যালকুলেটিভ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তোহুরা এবার ব্যথা পেয়েছেন বাংলাদেশি অংশে এবং সেই জায়গাটা একটা টাসল ছিল এবং সেখানেই ব্যথা পেয়েছেন তিনি ইন্ডিয়ান প্লেয়াররা রেফারির ওপর অসন্তুষ্ট শুরু থেকেই আমরা দেখছি কারণ যে পেনাল্টিটা আসলে হয়েছে সেটা আসলে একেবারেই রেফারির উপরে কিছুটা হলেও ক্ষুব্ধ ইন্ডিয়ান টিমের প্লেয়াররা সেটা সেই পেনাল্টি সিদ্ধান্তটা হোক কিংবা মাঠের অন্যান্য জায়গায় তার যে বাঁশিটা বাজছে উইমেন ইন ব্লুজ তাদের এগেইনস্টে এই মুহূর্তে অ্যাটাকে বাংলাদেশ দল মনিকা চাকমা ক্লিয়ার করলেন সেই জায়গায় কৃতিনা দেবী থ্রো ইন বাংলাদেশের এবং ইন্ডিয়ার এই দলটাকে আমরা তবুও বলতে চাই না যে এটা তাদের মানে পূর্ণ শক্তির দল কারণ এত রোটেশন এত চেঞ্জেস করছে লাস্ট দুটো ম্যাচ থেকে কোচ অনেকগুলো চেঞ্জ করেছিলেন তারপর আজকের ম্যাচে ইন্ডিয়া কিন্তু অনেকটাই সেই দু ম্যাচের যে বেস্ট ইলেভেন দু ম্যাচ থেকে যাদেরকে কোচ অ্যাম্ব্রোস অ্যালেক্স তার ভালো মনে হয়েছে তিনি কিন্তু আজকের লাইন আপটা সেটার উপরেই করেছেন বাংলাদেশের গোলাম রাব্বানি ছোটন তার হাতেও অপশন রয়েছে তিনিও কিন্তু রোটেটটা করেছেন দেখুন টুর্নামেন্টে ইন্ডিয়া তারা খানিকটা ভালো অবস্থানে রয়েছে 6 পয়েন্ট রয়েছে তাদের তবে নেপাল তাদের কথাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে নেপাল তারা কিন্তু 4টা পয়েন্ট তাদেরও রয়েছে বাংলাদেশের সমান এবং লাস্ট ম্যাচটাতে নেপাল ভার্সেস ইন্ডিয়া সেটাও কিন্তু একটা বিগ ম্যাচ হবে যেখানে বাংলাদেশ খানিকটা এগিয়ে থাকবে কারণ বাংলাদেশের খেলা কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কার সাথে যে শ্রীলঙ্কা এখন পর্যন্ত আসলে 16টা গোল কনসিড করেছে আর সেই জন্যই ইন্ডিয়ার ক্ষেত্রেও বলতে হয় যে তারাও তাদের প্লেয়ারদেরকে রোটেশন করিয়ে কিছুটা হলেও রেস্ট দিয়েছে সেই জায়গায় শামসুন নাহার জুনিয়রের কাছ থেকে বল পেয়ে ঋতুপর্ণা চাকমা বা সেক্ষেত্রে কাটাতে পারেনি সন্তোষকে সন্তোষ ক্লিয়ার করেছেন থ্রো ইন পেয়ে গেছে বাংলাদেশ সন্তোষ এই টুর্নামেন্টে ইন্ডিয়ার প্রথম গোল স্কোরার শ্রীলঙ্কার বিপক্ষে মারিয়া মান্দা ক্যাপ্টেন প্রিয়াঙ্কা দেবী রাইট উইং এ একটা বল সুইচ হয়েছিল তবে সেখানে ছিলেন বাংলাদেশের নীলুফা ইয়াসমিন নীলা এবং ইন্ডিয়ান যিনি ছিলেন মারিয়াম মাল অনেকটাই পেছনে
সে কারণে কোনো বিপদ হয়নি বাংলাদেশের বলটা ট্রাইনের বাইরে গেছে আরও একটা ট্রোয়িং সেটা কিন্তু আদায় করে নিয়েছে বাংলাদেশ চোদ্দ মিনিটের খেলা চলছে মার্জিয়া তিনি আজকে স্টার্টিং লাইন আপে ফিরেছেন লাস্ট সাফে মার্জিয়া তিনটা গোল কিন্তু ছিল আর একটা হেডার সান্তোস সেখানে প্রিয়াঙ্কা দেবী তবে সেখানে ভালো একটা প্রেস কিন্তু করছিলেন মনিকা চাকমা সামসুন আর সিনিয়র থেকে আবারও মনিকা চাকমা বা প্রান্ত দিয়ে কীর্তিনা দেবী তিনি রয়েছেন সেখানে তিনি বলটা কেড়ে নিলেন গুড ডিফেন্ডিং টিম ইন্ডিয়ার কাছ থেকে অন্তত এই ক্ষেত্রে কিন্তু তারা করতে পেরেছে প্রিয়াঙ্কা দেবী আসলে তিনটা গোল তার রয়েছিল দিয়েছেন সিল্কি দেবী ক্যাপ্টেন আস্তা মৌরান একটা লং বল বাড়িয়ে দিয়েছেন তবে সেটা সরাসরি চলে যাবে রূপনা চাকমা বাংলাদেশের গোলকিপার এখন পর্যন্ত যিনি বাংলাদেশের তিনটা ম্যাচ থার্ড ম্যাচ এটা রানিং গোল দুর্গটা সামলাচ্ছেন এবং কোনো গোল বাংলাদেশ কিন্তু এখনো আসরে কনসিড করেনি থ্রো ইন ইন্ডিয়ার ফেভার এই মুহূর্তে ১৬তম মিনিট চলছে টি স্পোর্টস প্রেজেন্ট সাফ আন্ডার ১৯ উইমেন্স চ্যাম্পিয়নশিপ কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিন বাঁশি ভুভুজেলা বাদ্যযন্ত্র নিয়ে গ্যালারির একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকে লোকারণ্যই হয়ে গেছে বলা যায় এবং বাংলাদেশের নারী ফুটবলারদেরকে তারা সমর্থন জানানোর জন্য এসছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলতে পারি আমরা গত সাফ আন্ডার ১৮ চ্যাম্পিয়ন বাংলাদেশ টিম ভুটানের রাজধানী থিম্পুতে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেবার তিন বছর পর এক বছর বয়সসীমা বাড়িয়ে দেয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ দল তাদের টাইটেলটাকে ডিফেন্ড করার জন্য নেমেছে এবং শুরুটা এর থেকে ভালো হতে পারতো না নেপালের বিপক্ষে গোললেস ড্রয়ে কিছুটা হতাশার শুরু পরের ম্যাচটায় ভুটানকে তারা উড়িয়েই দিয়েছে ৬ গোলে আজকে ইন্ডিয়ার সঙ্গে আর্লি স্টেজে ১-০ গোলে লিড নিয়ে আছে থ্রো ইন করার জন্য সেই জায়গায় গেছেন আনায় মোগিনি রাইট ব্যাক বাংলাদেশ দলে শামসুনহার জুনিয়র কন্ট্রোল করার চেষ্টা করছেন করতে পারেননি সিল্কি দেবী ক্যাপ্টেন ইন্ডিয়ার একটা লং বল দিয়েছেন সামনে সুমাতি কুমারী আখি খাতুনের সঙ্গে চ্যালেঞ্জ এবং দীর্ঘদেহী আখি খাতুন এই জায়গায় মনে হয় ভুল করবেন করবেন মনে হচ্ছিল শেষ পর্যন্ত রক্ষা করেছেন নীলুফা ইয়াসমিন নীলা এই মুহূর্তে ঋতুপর্ণা চাকমা আখি দারুণ একটা ডিফেন্ডিং করলেন এবার কিন্তু ঋতুপর্ণা খানিকটা স্লপি ছিলেন সেই জায়গায় তবে বাংলাদেশ সেটার খেসারত হয়তো দিতে হবে না নীলুফা ইয়াসমিন নীলা শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করেছেন এবং আজকের এই বাংলাদেশের নারী ফুটবল দলের খেলা দেখতেও কিন্তু গ্যালারিতে ভালো দর্শক উপস্থিতি নিঃসন্দেহে সেটা একটা গুড সাইন আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্স কাপে সেখানেও কিন্তু গ্যালারিতে মোটামুটি দর্শক উপস্থিতি বেশ লক্ষণীয় সুতরাং ঢাকার ফুটবলে যে দর্শক হয় না সেটা কিন্তু আস্তে আস্তে মনে হয় সেই কথাটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে ভালো ফুটবল হলে কম্পিটিটিভ ফুটবল হলে গুড ব্র্যান্ডের ফুটবল হলে কিন্তু অবশ্যই মানুষ আবারও স্টেডিয়ামমুখী হবে নিঃসন্দেহে সেটা গুড সাইন মারিয়া মান্দা রাইট উইং এ ভালো একটা বল ডেলিভারি করেছেন সেখানে মার্জিয়া তিনি ছিলেন মারিয়াম মাল তিনি হেঁটে ক্লিয়ার করতে পারেননি মার্জিয়া তার সামনে সেখানে বাধাটা দিচ্ছিলেন নাম্বার ৫ আস্তা মৌরান এবং শেষ পর্যন্ত মার্জিয়ার গায়ে লেগে কিন্তু বলটা স্লাইনের বাইরে গেছে আরও একটা থ্রোয়িং তবে এবারেরটা পেয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া থ্রোয়িংটা করার জন্য ওখানে আস্তা মৌরান বাট বাংলাদেশ বলে নিয়ন্ত্রণ নিয়েছে খুব দ্রুত মারিয়া মান্দা মিডফিল্ড জেনারেল দলের ক্যাপ্টেন শামসুনার সিনিয়র স্পট কিক থেকে যিনি গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন বাট ঋতু এক্ষেত্রে রাখতে পারলেন না ঋতুপর্ণা চাকমা তার ভুলে কিন্তু থ্রোইনটা পেয়ে গেছে ইন্ডিয়া প্রচুর দর্শক গ্যালারিতে এবং লাল সবুজের জার্সিধারীদের সমর্থন জানানোর জন্য বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ দল ভিক্টরি ডের ঠিক পর দিন আরেকটা ভিক্টরি অর্জন করার জন্য ইন্ডিয়ার সঙ্গে যে কোনো পর্যায়ের ফুটবলে কিন্তু ভিক্টরি সেলিব্রেট করার মতো এবং বাংলাদেশ দল গ্যালারিতে সমর্থক সবার মধ্যেই তেমন একটা তৈরি হয়ে আসা ভাব আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং সেই উন্মাদনাটা বেড়ে যাবে আরও কয়েক গুণ ইন্ডিয়াকে হারাতে পারলে ফেসবুক গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস তারা কিন্তু আজকে ড্রামস নিয়ে বাংলাদেশের নারী দলকে তারা চিয়ার আপ করছে শুধু ন্যাশনাল জাতীয় দল পুরুষদের দলই নয় নারী ফুটবলকেও নারী ফুটবলারদেরও সাপোর্ট করার জন্য তারা কিন্তু আজকে মাঠে এসেছে এবার কিন্তু খানিকটা সেখানে সিল্কি দেবী তিনি একটা ভুল করেছিলেন তবে সেখানে রেফারি ডিসিশন অফসাইড
শামসুনাহার জুনিয়র স্টার্টিং লাইন আপে আজকে তিনি মর্জিয়া তিনিও এসেছেন শাহেদ আক্তার রিপা আনুচিং মগিনী আফিদা তারা কিন্তু আজকে স্টার্টিং লাইন আপে নেই আনাই মগিনী ছিলেন আনুচিং মগিনী লাস্ট ম্যাচটা তিনি খেলেছিলেন আজকের ম্যাচে নেই সে কথাটাই বলছিলাম খানিকক্ষণ আগে আস্তা মৌরান সামনে মর্জিয়া তিনি একটা চার্জ করেছিলেন তবে সেটা সফল হননি আস্তা মৌরান তার শট সেটা বডিলি ব্লকড ক্যাপ্টেন্স ব্লক যদি আমরা বলি মারিয়া মান্দা তার কাছ থেকে প্রচুর প্রেস করছে বাংলাদেশ আকি খাতুন তার একটা লং বল আস্তা মৌরান সেখান থেকে মারিয়া মান্দা তার একটা লম্বা করে বাড়িয়ে দেয়া বল অনেকটাই ট্রাই করেছিলেন নিজেই আনসিকা ফার্স্ট চান্সে মিস করলেও এরপর কিন্তু তিনি সেটা নিজের গ্লোভসে নিয়েছেন তিনি দেখেছিলেন গোলকিপার অন দ্য মুভ সেখানে ড্রপটা ফেলে বল যদি গোলকিপারের মাথার উপর দিয়ে নিয়ে যাওয়া যেত সেটাই কিন্তু ট্রাই করেছিলেন সেখানে বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া মান্দা আর্লি স্টেজে লিড টিম বাংলাদেশের সপ্তম মিনিটে শামসুনাহার সিনিয়র পেনাল্টি থেকে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন দেখছেন টি স্পোর্টস প্রেজেন্স আফটার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ এবার কিন্তু খানিকটা স্লপি ছিলেন সেখানে নীলুফা ইয়াসমিন নীলা ডান প্রান্ত দিয়ে প্রিয়াঙ্কা দেবী তিনি দিয়েছেন আমিশা বাকশালকে ক্রস ইন হয়েছে গোলের এখনো চান্স রয়েছে প্রিয়াঙ্কা দেবী তার গ্রাউন্ডের শট শেষ পর্যন্ত রূপনা চাকমা বাংলাদেশের গোলকিপার তার গ্লাভসে প্রিয়াঙ্কা দেবী লেফট ফুটেড শট তিনটা গোল কিন্তু রয়েছে আসরে প্রিয়াঙ্কা দেবী তার লাস্ট ম্যাচে দুটা গোল করেছিলেন ফার্স্ট ম্যাচে একটা গোল করলেন এবার কিন্তু সেখান থেকে তহুরা খাতুন তিনি ছুটছেন এখনো তার কাছে বল দুজনকে টপকেছেন তহুরা খাতুন তবে শেষ পর্যন্ত বলের রানটা খানিকটা বেশি ছিল একটা লাস্ট হেভি টাচ হয়েছিল তহুরার কাছ থেকে বল গেছে বাইলাইনের বাইরে আস্তা মৌরান এবং কীর্তিনা দুজনকে কিন্তু বিট করেছিলেন তহুরা খাতুন গুড ব্র্যান্ড অফ ফুটবল বাংলাদেশের কাছ থেকে গুড অ্যাটাকিং অ্যাপ্রোচ সেটা কিন্তু বলতে হয় সন্তোষ সুমাতি কুমারী তার সামনে আকি খাতুন রয়েছেন সুমাতি এবার কিন্তু আকিকে বিট করেছেন বক্সের ভেতর কাটব্যাকটা ইন করিয়েছেন তবে নীলা রুটিন ক্লিয়ারেন্স তার কাছ থেকে এবার ভুল পাস আস্তা মৌরান সন্তোষ ব্যাক পাসে আবার আস্তা মৌরান শামসুনাহার জুনিয়র তিনিও পারেননি পয়েন্ট টেবিল তিন ম্যাচে দুই জয় ইন্ডিয়ার তিন ম্যাচে বাংলাদেশ দু ম্যাচে ইন্ডিয়ার দু জয় বাংলাদেশ তারা কিন্তু দুটা ম্যাচ খেলেছে একটা জিতেছে একটা হেরেছে মনিকা শামসুনাহার সিনিয়র ঋতুপর্ণা চাকমা সেখানে সন্তোষ তিনি এসেছেন সন্তোষকে একটা চ্যালেঞ্জ হয়তো জানিয়েছিলেন ঋতুপর্ণা সে কারণে রেফারি ডিসিশন ফ্রি কিক ফর টিম ইন্ডিয়া সাফের বয়সভিত্তিক নারী টুর্নামেন্টের দ্বিতীয় আসর শেষ আসরটা হয়েছিল আন্ডার 18 পর্যায়ে এবার আন্ডার 19 বাংলাদেশ হোস্ট এবং এই বিট শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে এবারের এবং টি স্পোর্টস প্রেজেন্স অফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021 এর আরও একটা ম্যাচ ডে কিন্তু রয়েছে পরশু দিন লাস্ট ম্যাচ ডে এবং তারপরেই কিন্তু জানা যাবে কোন দুটা দল যদিও আজকের ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় ফাইনালের পথে অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে কারণ যে দলগুলোর পয়েন্ট সমান হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হেড টু হেড পয়েন্টস ইন হেড টু হেড ম্যাচেস এমন টাইট টিমস
সেখানে ইন্ডিয়া তারা এই ম্যাচ নামার আগ পর্যন্ত তার টেবিল টপার ছিল। তবে বাংলাদেশ নিঃসন্দেহেই ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু সেই কন্ট্রোলটা তারা নিতে চায়। সাত এই ম্যাচ থেকে পূর্ণ তিনটা পয়েন্ট যদি বাংলাদেশ আদায় করতে পারে, সাত পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের তিন ম্যাচ শেষে। ইন্ডিয়া তাদেরও পয়েন্ট হবে ছয় তিন ম্যাচ শেষে। আজকের দিনে আরও একটা ম্যাচ রয়েছে, নেপাল তারা ভুটানের এগেনস্টে নামবে। ভুটানের কিন্তু লাস্ট ম্যাচ আজকে আসরে। এখন পর্যন্ত ভুটান তারা তিনটা ম্যাচ খেলেছে, একটা জিতেছে, দুটা হেরেছে, বাংলাদেশের সাথে হেরেছে, ইন্ডিয়ার সাথে হেরেছে, শ্রীলঙ্কার সাথে তারা কিন্তু জিতেছে, এবং সেখান থেকে পাওয়া তিনটা পয়েন্ট তাদের নামের পাশে কিন্তু রয়েছে। আরও একটা ট্রোয়িং ম্যাচে চলছে 25 মিনিট, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। শামসুন নাহার জুনিয়রের ইনক্লুশন আজকে তার কাছ থেকে এখনও ততটা স্বতঃস্ফূর্ত অ্যাটাক দেখেনি যেটা নেপালের বিপক্ষে তিনি দেখিয়েছিলেন, যেরকম পারফরমেন্স তার ছিল। মনিকা চাকমা এই জায়গায় রক্ষা করেছেন, সুমাতি কুমারীর কাছে বল নিয়ে যেতে দেননি, কিন্তু তারপরও ফাউল, ফ্রি কিক ইন্ডিয়ার পক্ষে মিডলাইন থেকেই। ঋতুপর্ণা চাকমা তার ফাউলটা ছিল সেই জায়গায়, নির্মলা দেবী তিনি গেছেন ফ্রি কিকটা করার জন্য। এবং ইন্ডিয়া বাংলাদেশ যে কথা বলছিলাম সেটা জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক ফুটবল, হ্যান্ডবল হয়েছিল সেই জায়গায় ঋতুপর্ণা চাকমার, খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন রেফারি, ফ্রি কিক ক্লিয়ার করলেন সেটা নীলুফার ইয়াসমিন নীলা মাঝ মাঠে। এখনও কিন্তু ইন্ডিয়া কন্ট্রোলে, সিল্কি দেবী ক্যাপ্টেন, অনেকটা হাই ফুট ছিল তার, চমৎকার ব্যাকহিল। সুমাতি কুমারী রাখতে পারেননি, বাংলাদেশ মনিকা চাকমা ইন কন্ট্রোল ছিলেন, বাট বল পেয়েছে, পড়ে আছেন বাংলাদেশের একজন ফুটবলার, ঠিক কী কারণে সেটা দেখতে হবে, বাট রেফারি সেদিকে এখনও দৃষ্টি দেননি ঋতুপর্ণা চাকমা। শামসুন নাহার তিনি বলটা চেস করছিলেন, বাট সন্তোষ লম্বা একটা শট করেছেন কিপার, সেক্ষেত্রে বাংলাদেশের রূপনা চাকমা তার নিয়ন্ত্রণে। রূপনা চাকমা বাংলাদেশের নাম্বার ওয়ান, ন্যাশনাল টিমেরও প্লেয়ার। সিল্কি দেবী মাঝ মাঠে তার উপস্থিতি, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার, ভেরি কি প্লেয়ার ইন্ডিয়া টিমের। নির্মলা দেবী সেন্টার ব্যাক, অমিশা বাকশাল তিনি কিন্তু ভুল পাস দিয়েছেন কন্ট্রোল এই মুহূর্তে বাংলাদেশ দল। মারিয়া মান্দা শামসুন্নাহার সিনিয়রের মধ্যে বলের দেয়া নেয়া, মান্দার একটা লং বল হেড করে সেটাকে ক্লিয়ার করলেন প্রীতিনা দেবী। সিল্কি দেবী মাঝ মাঠে ইন্ডিয়ার কন্ট্রোল এই মুহূর্তে, প্রিয়াঙ্কা দেবী রাখতে পারেননি, ক্লিয়ার করলেন সেটা নীলুফার ইয়াসমিন নীলা, রাইট ফ্ল্যাং ধরে মার্জিয়া তিনি কিন্তু বলের অ্যাটাকে যাওয়ার চেষ্টায় ছিলেন, বাট সেটাকে ক্লিয়ার করেছেন শেষ পর্যন্ত আস্তাম ও রাউন, থ্রো ইন বাংলাদেশ দলের পক্ষে। আনায় মোগিনী তিনি গেছেন থ্রো ইন করার জন্য, রেগুলার রাইট ব্যাক। ঠিকই বলেছেন আনায় মোগিনী, লাস্ট ম্যাচটাও খেলেছেন, এই ম্যাচটাও খেলছেন, এবারের আসরে প্রতিটা ম্যাচ তিনি, আখি খাতুন, শামসুন নাহার সিনিয়র, রক্ষণ ভাগে এই তিনজন কিন্তু প্রতিটা ম্যাচেই খেলেছেন। লাস্ট ম্যাচটা আমরা দেখেছিলাম আফিদা, তিনি এসেছিলেন নীলুফা ইয়াসমিন নীলা তার জায়গায়। 28 মিনিট চলছে ম্যাচের, প্রীতিনা দেবী ফার্স্ট ম্যাচটা খেলেননি, সেকেন্ড ম্যাচে কিন্তু তিনি ফিরে এসেছেন ইন্ডিয়ার স্কোয়াডে। সন্তোষ লং বল, সুমাতি কুমারী, দুই শামসুন নাহার, এক শামসুন নাহার গোল পেয়েছেন, আরেকজন এখন পর্যন্ত এবারের আসরে গোলের দেখা পাননি, ইঞ্জুরি থেকে মাত্রই উঠেছেন। ডান প্রান্ত দিয়ে আরো একবার ইন্ডিয়া তারা অ্যাটাকে, সেকেন্ড বলটা দেওয়ার মতো কাছাকাছি জায়গায় কিন্তু কেউ নেই। গুড ডিফেন্ডিং শামসুন নাহার সিনিয়র, ক্রেডিটটা কিন্তু টিটু তাকে দিতে হবে। আনায় মোগিনীর মতো আরও একজন রেগুলার স্টার্টার শামসুন নাহার সিনিয়র, লেফট ব্যাক পজিশনটায় সিমেন্টেড সেই জায়গায়, আজকে একটা গোলও করেছেন শামসুন নাহার সিনিয়র, ক্লিয়ার করলেন সেটা প্রীতিনা দেবী, রাইট ব্যাক ইন্ডিয়ার, থ্রো ইন বাংলাদেশের পক্ষে প্রীতিনা।
ফার্স্ট ম্যাচে ঋতু দেবী খেলেছিলেন বাট তারপরে চেঞ্জ ইন্ডিয়া করেছে কৃতিনা দেবীকে তারা খেলাচ্ছে ঋতু ওয়াজ মোর অ্যাটাকিং অ্যান্ড কৃতিনা ব্যাকলাইনে কিন্তু চমৎকার মনোযোগ মনোসংযোগ তার এবং বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া সেই স্ট্র্যাটেজিতে গেছে জানে বাংলাদেশ সলিড টিম অ্যালেক্স অ্যাম্ব্রোস ইন্ডিয়া টিমের কোচ ঠিক সে কারণেই যাদের ডিফেন্সিভ স্কিলস ভালো তাদেরকে দিয়ে স্টার্টিং লাইন আপটা সাজিয়েছেন ইন্ডিয়ার কৃতিনা দেবী সন্তোষ ম্যাচের সপ্তম মিনিটে শামসুন নাহার সিনিয়রের দেয় একমাত্র গোলে বাংলাদেশ দল এখনো লিড করছে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতে গেলে ইন্ডিয়া টিমকে টপকে টপ অফ দ্য টেবিল অর্থাৎ পাঁচ দলের মধ্যে সবার উপরে উঠে যাবে কারেন্টলি ইন্ডিয়া ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে চার পয়েন্ট বাংলাদেশ দলে নেপালেরও চার গোল পার্থক্য সমান অর্থাৎ এই দুদলকে আলাদা করা যাচ্ছে না ঋতুপর্ণা চাকমা খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন প্লেয়ার মাঠের বাঁ পাশটা ধরে উইংয়ে কিন্তু সপ্রতিভ কৃতিনা দেবী নন সেখানে নির্মলা দেবী সজোরে একটা কিক করেছিলেন মারিয়া মান্দা ক্যাপ্টেন মনিকা চাকমাকে দিয়েছেন মিডফিল্ডে তারা দুজন চমৎকার প্লেয়ার এখানে ঋতুপর্ণা চাকমা নাটমেক করতে চেয়েছিলেন কৃতিনাকে বল কৃতিনার পায়ে লেগে গেছে বাইরে থ্রো ইন ইন ফেভার অফ বাংলাদেশ টিম শামসুন্নাহার সিনিয়র সেখানে রাইট তার একটা থ্রোয়িং তোহুরা খাতুন তিনি ছিলেন কৃতিনা দেবী তার হেডের পর ক্যাপ্টেন সিল্কি দেবী এবার কিন্তু সুমাতি কুমারী নিশা বাকশাল আকি খাতুন আনাই মোগেনি বলের ভালো একটা সাপ্লাই কিন্তু হয়েছে তবে খানিকটা লেট রান সেখানে শামসুন্নাহার জুনিয়র বল টাচ লাইনের বাইরে গেছে আরো একটা থ্রোয়িং পেয়ে যাবে বাংলাদেশ আরো একটা চান্স থ্রোয়িংটা করছেন আনাই মোগিনি তবে বল যখন তিনি শটটা নিলেন ততক্ষণে কিন্তু সেটা টাচ লাইনের বাইরে গেছে থ্রোয়িং টিম ইন্ডিয়ার আস্তা মোরান একবার বাংলাদেশ নাম্বার সেভেন মনিকা সেখান থেকে মারিয়া আনাই বক্সের ভেতর একটা লং বল ও সেটাকে তহুরা তিনি ঠিকঠাক ভাবে নেগোসিয়েটটা করতে পারেননি বুদ্ধিদীপ্ত ফুটবল ঋতুপর্ণার কাছ থেকে আমিশা বাকশাল তিনি বলে কন্ট্রোলটা নিতে যাচ্ছিলেন ঋতুপর্ণা লাস্ট মোমেন্টে তিনি একটা টাচ করে বলটা এমনভাবে প্লেস করেছিলেন যেন আমিশের গায়ে লেগে বল টাচ লাইনের বাইরে যায় বাংলাদেশ যেন একটা থ্রোয়িং পায় সেটা কিন্তু হয়েছে নাম্বার টেন তহুরা খাতুন মারিয়া মান্দা শামসুন্নাহার জুনিয়র গুড কন্ট্রোল সেখানে বক্সের ভেতর ঢুকে পড়েছেন শামসুন্নাহার জুনিয়র শেষ মুহূর্তে পূর্ণিমা কুমারী লাইফ সেভিং একটা ট্যাকল কিন্তু তিনি করলেন টিম ইন্ডিয়ার জন্য বল গেছে বাইলাইনের বাইরে দেখুন মারিয়া মান্দা সেখান থেকে শামসুন্নাহার জুনিয়র ফার্স্ট হেড এরপর দুজনের কাছ থেকে বলটা কন্ট্রোল করেছিলেন কর্নার কিক আখি তিনি কিন্তু বক্সের ভেতর ঢুকে গেছেন নিঃসন্দেহে হেড করার ট্রাই করবেন হেডটা হয়েছিল বক্সের ভেতর খানিকটা জটলা রিপ্লে মারিয়া মান্দার কর্নার কিক হেডারটা ছিল শামসুন্নাহার জুনিয়রের আমিশা তিনি কিক করেছিলেন লেগেছিল গিয়ে সন্তোষের গায়ে এবার তার আগে পুশ ছিল সে কারণে ফাউল দিয়েছেন রেফারি প্রিয়াঙ্কা কুমার প্রিয়াঙ্কা দেবী মারিয়া মাল প্রেশারের মুখেও নিজেদের কাছে বল রাখতে পেরেছে ইন্ডিয়া টিম পূর্ণিমা শামসুন্নাহার সিনিয়র বল পজিশন বাংলাদেশের আবারও
ঋতুপর্ণা চাকমা শামসুন নাহারকে দিয়েছেন শামসুন নাহারের চমৎকার একটা ভলি এবং সেখানে তহুরা কন্ট্রোল করতে পারেননি সেটিকে নির্মলা দেবীর ক্লিয়ারেন্স ইন্ডিয়া টিম ঋতুপর্ণা খুব ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার বারবার বলছিলাম সেই কথাটা ঋতুপর্ণার এফেক্টিভ লেফট ফ্ল্যাঙ্কটা জুড়ে বাট অন্যদিকে আমরা মার্জিয়ার কাছ থেকে তেমন একটা কন্ট্রিবিউশন এখন পর্যন্ত দেখিনি মার্জিয়া কম্পারেটিভলি সিনিয়র ক্যাম্পেইনার গত ছয় সাত বছর ধরে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের প্রতিচ্ছবি বলা যায় মার্জিয়াকে মোস্ট প্রবাবলি তার শেষ আন্ডার নাইনটিন আউটিং ন্যাশনাল টিমেরও প্লেয়ার আখি খাতুন তিনি কিন্তু ক্লিয়ার করেছেন সিল্কি দেবী অন্য পাশে ক্যাপ্টেন ইন্ডিয়া তিনি বিপদ হতে দিলেন না এক্ষেত্রে দুদলেরই কিন্তু কিছুটা অগোছালো ফুটবল দেখছি এন্ড টু এন্ড ফুটবল আমরা যেরকমটা দেখি বা পছন্দ করি সেই জায়গাটা থেকে একটু হলেও দূরে শামসুন নাহার জুনিয়র মাথায় নিতে পারেননি সেখানে সে কৃতিনা দেবী ক্লিয়ার করলেন তহুরা চান্স তৈরি চেষ্টায় আবারও ক্লিয়ারেন্স সেখানে নির্মলা দেবী ইন্ডিয়ার সেন্টার ব্যাক সুমাতি কুমারীকে চ্যালেঞ্জের মুখে রেখেছেন প্রথমে নীলা পরে বল ক্লিয়ার করলেন সেখান থেকে তার কাছ থেকে কেড়ে নিয়ে মারিয়া মান্দা আঁখি নীলার পা ঘুরে শামসুন নাহার সিনিয়র এই ম্যাচের একমাত্র গোল স্কোরার বাংলাদেশ দলের উইংয়ে যখনই ঋতুপর্ণার পায়ে বল থাকে মনে হয় যে একটা কিছু হবে লম্বা একটা ক্রস বাড়িয়েছিলেন সেক্ষেত্রে মনিকা চাকমা কিন্তু সেটাকে বাংলাদেশের ফ্রন্টলাইন কিন্তু ইউজ করতে পারেনি শেষ পর্যন্ত ক্লিয়ার হলো আবারও কিন্তু বাংলাদেশ দল মিডলাইন থেকে এক্ষেত্রে মারিয়া মান্দা ফাউলের শিকার অন্য প্রান্তে ক্যাপ্টেন সিল্কি দেবী দুই দলের দুই ক্যাপ্টেনের মধ্যে টাসেল ছিল যেখানে ফ্রি কিক পেয়ে গেছে বাংলাদেশ দল ইম্পর্টেন্ট একটা ফ্রি কিক মর্জিয়া ভালো একটা জায়গায় বলটা পেয়েছিলেন কাইন্ডা চিপ করে দিতে চেয়েছিলেন তহুরাকে সেটা হয়নি দেখা যাক এই ফ্রি কিকটাকে বাংলাদেশ কতটুকু ভালোভাবে নেগোসিয়েটটা তারা করতে পারে নীলফা ইয়াসমিন নীলা আখি দুজন সেন্টার ব্যাক উপরে উঠে এসেছেন আখি তিনি হয়তো ফ্রি কিকটা নেবেন আনিশকা তার জন্য একটা টাফ চ্যালেঞ্জ সেটা কি ক্রিয়েট করতে পারবেন আখি খাতুন সরাসরি ট্রাই আনিশকা অন পোস্টেও ছিল ভালো একটা ফ্রি কিক আখি খাতুনের কাছ থেকে আনিশকা তার একটা ফিঙ্গার ট্যাপ সেখান থেকে কিন্তু রক্ষা পেল টিম ইন্ডিয়া তবে বাংলাদেশ পেয়ে গেছে আরও একটা কর্নার ম্যাচের 37 মিনিট চলছে টি স্পোর্টস প্রেজেন্স সাফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021 রাইট টি স্পোর্টস পৃষ্ঠপোষকতা করছে টি স্পোর্টস সম্প্রচারও করছে আপনারা এই ম্যাচটা লাইভ দেখতে পাচ্ছেন টি স্পোর্টস বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং টি স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে এবার এই জায়গায় কিন্তু মার্জিয়া তিনি রাখতে পারলেন না মার্জিয়ার পায়ে লেগে বল বাইরে গেছে ইটস এ গোল কিক ফর ইন্ডিয়া টিম 37তম মিনিট আংশিকা ইন্ডিয়া টিমের গোলকিপার এই টুর্নামেন্টে তাকে কেউ পরীক্ষা ওই অর্থে নিতে পারেনি আজকেই প্রথম শামসুন নাহার সিনিয়রের স্পট কিকটা ঠেকাতে ব্যর্থ হয়েছেন তিনি ইন্ডিয়ার প্রথম গোল ক্যান্সিড সেটাই আস্তাম রাউন লম্বা কিকে বলকে বাইরে বের করেছেন এবং থ্রোইন বাংলাদেশের পক্ষে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রিয়াঙ্কা দেবী তাকে কিন্তু খুব ভালোভাবে নেগোসিয়েটটা বাংলাদেশ করছে কারণ প্রিয়াঙ্কা দেবী স্পেস পেলে তাকে যদি আপনি খেলার সুযোগ দেন প্রিয়াঙ্কা দেবী কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু লাস্ট দুটা ম্যাচে আমরা দেখেছি এবং নিঃসন্দেহে ইন্ডিয়ার মেইন প্লেমেকারের ভূমিকায় কিন্তু তিনি রয়েছেন আজকে খুব একটা বলের সাপ্লাই কিন্তু তিনি পাচ্ছেন না সেই জোনটা পুরোপুরি মনিকা এবং মারিয়া মান্দা তারা দুজন কিন্তু ব্লক করে রেখেছে ক্রেডিটটা এই স্টেজে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই দুজনকে কিন্তু দিতে হয় অ্যাজ ইউজুয়াল স্বভাবসুলভ খেলা সেটা কিন্তু বাংলাদেশ খেলছে স্পেশালি এই দুজন বাট ইন্ডিয়ার ফ্রন্ট লাইনের সাথেও কিন্তু যোগসূত্র খুব কম দেখছি আমরা প্রিয়াঙ্কা দেবীর মানে মনে হচ্ছে ফাইনাল থার্ডে যে তিনজন তাদের মধ্যে যোগাযোগ নেই নিতু লিড্ডাকে এই জায়গায় ইন্ডিয়া খুব মিস করছে ইনফ্লুয়েন্সিয়াল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে তিনি নেমেছিলেন এবং শি ওয়াজ ব্রিলিয়ান্ট বাংলাদেশের ক্ষেত্রেও বলতে হয় রাইট ফ্ল্যাঙ্কটায় কোচ গোলাম রব্বানির ছোট নিশ্চয়ই শাহেদ আক্তার রিপা তাকেও মিস করছেন তার যে গতিটা ছিল স্পেশালি সেই জায়গাটায় বাট এক প্রান্তে কিন্তু ঋতুপর্ণা চাকমা তিনি কিন্তু চমৎকারভাবে বাংলাদেশের বাঁ প্রান্তটাকে কন্ট্রোল করছেন এবং সেখানে কিন্তু সন্তোষ বলি কিংবা কৃতিনা দেবী দুজনকে কিন্তু নাভিশ্বাস তুলে ছাড়ছেন তাদের রাইট শামসুন নাহার সিনিয়র তার একটা থ্রো আর একবার তার থ্রোইং করতে হবে এবং দেখুন ইন্ডিয়া কিন্তু তাদের অ্যাটাকিং লাইনে যে পারফেক্ট শেপটা সেটা কিন্তু তারা দুটা ম্যাচের পর আজকে তিন নম্বর ম্যাচ সেখানেও কিন্তু খানিকটা অগোছালো ফার্স্ট ম্যাচটায় দেখুন সেখানে কারেন এস্ট্রোসিও ছিলেন এবং আমি যদি ভুল না করি অপূর্ণা
ছিলেন সেখানে ফার্স্ট ম্যাচটায়। সেকেন্ড ম্যাচটায় আমরা দেখেছিলাম তাদের একজন অ্যাটাকার নিয়েই সামনে ছিলেন, সেটা ছিলেন নাম্বার 9 লিন্ডাকম। তিনি ছিলেন আজকের ম্যাচে সেই জায়গায়, কিন্তু আরেকটা চেঞ্জ মিন্স পজিশনাল চেঞ্জ যদি আমরা বলি সেটাই কিন্তু হয়েছে। লাস্ট ম্যাচটা আমরা দেখেছিলাম প্রিয়াঙ্কা দেবী খানিকটা নিচে ছিলেন, আজকে কিন্তু তাকে যদি আমরা পিওর নাম্বার 9 পজিশনে কিন্তু তিনি নেই, দুটা উইংয়ে থাকছে এবং তিনি কিন্তু মাঝখান থেকে রানটা মেক করার ট্রাই করছেন, সেটাও কিন্তু এখন পর্যন্ত হয়নি। ইন্ডিয়া কোচ জানেন যত শক্তি ক্ষয়ই হোক আজকের ম্যাচে বাংলাদেশ ফার্ম ফেভারিট এবং নিজেদের মাঠে তাদেরকে হোল্ড করা এত সহজ হবে না। অন্যদিক থেকে কিন্তু সুমাতি কুমারী কাটব্যাক করে মারিয়াম্মালকে দিয়েছেন, মারিয়াম্মাল নিজে দূর থেকে শট নিয়েছেন বক্সের বেশ বাইরে থেকে এবং সেটা এতটাই দুর্বল ছিল। কিপার রূপনা চাকমা অনায়াসে বলটাকে গ্রিপে নিয়েছেন, মারিয়াম্মালের লেফট ফুটের একটা শট রোল যখন করিয়েছেন বলের গতিটা গেছে আরও কমে, নিশ্চিন্তে বলটাকে দখলে নিতে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। সেক্ষেত্রে রূপনা চাকমার জন্য বাংলাদেশ নাম্বার 1 40তম মিনিটে 1-0 গোলে এগিয়ে লিডটাকে ডাবল করবার লক্ষ্যে অন্য প্রান্তে তহুরা ক্রস ডেলিভার করলেন, বাট নো ম্যানস ল্যান্ডে নির্মলা দেবীর ক্লিয়ারেন্স। আনাই মোগিনি বক্সে বল ফেলেছেন, তহুরা চেস করছিলেন না, শামসুন্নাহার চেস করছিলেন, কিপার অংশিকা তার হাতে। এক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া আরো একবার বাংলাদেশের একটা ভালো পুশ ছিল, বাংলাদেশ এই ম্যাচেও সুপিরিয়রিটি বা আধিপত্য বজায় রেখে খেলেছে, যদিও গোল বলছে একটা কিন্তু চান্সেস কিন্তু বেশ কয়েকটা বাংলাদেশ দল পেয়েছে। গোলটা ছিল 7ম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পেনাল্টি কিক এবং সেটাতে সেটাতে সঠিক জাজমেন্টটা কিন্তু করতে পারেননি, সঠিক প্রেডিকশনটা ঠিক ছিল না, চ্যানেলটা ঠিক ছিল অংশিকার, তবে তারপরও আটকে দেখা যায়নি বাংলাদেশের শামসুন্নাহার সিনিয়রকে। ধুরা খাতুন তিনি একটা ফাউলের শিকার, যিনি পেনাল্টি টেনে দিয়েছিলেন, যাকে বাধা দিয়েছিল ডিবক্সের ঠিক বাইরে, ডিবক্সের ভেতরেই রেফারির দৃষ্টিতে যেটা সেখানে, এবং সেটার পরে কিন্তু বাংলাদেশ সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। আরও একবার তহুরাকে ফাউল করা হয়েছে, আরও একবার কি বাংলাদেশ গোল পেয়ে যাবে কিনা সেটাই দেখার। আকি খাতুন খানিকক্ষণ আগেই দারুণ একটা ফ্রি কিক নিয়েছিলেন, পোস্টে রেখেছিলেন সেটা আনিশকা, তিনি জানেন আকি কতটা ডেঞ্জারাস এ ধরনের জায়গা থেকে ফ্রি কিকে। আকি তিনি আবারও ফ্রি কিকটা নিয়েছেন, তবে এবার ফার পোস্টের কাছাকাছি জায়গায় যাওয়ার আগে কিন্তু খানিকটা স্লো হয়ে গিয়েছিল। শামসুন্নাহার জুনিয়র তিনি একটা চান্স পেয়েছিলেন, ম্যাচের চলছে 42 মিনিট, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, টি স্পোর্টস প্রেজেন্স সাফার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021, গোল কিক ফর টিম ইন্ডিয়া। রিপ্লেটা যদি আমরা একটু দেখি যে সেই জায়গাটায় কি হয়েছিল, মাঝমাঠ থেকে আনাই মোগিনী বল পেয়ে কিন্তু মেরেছিলেন, মাথায় ছুঁয়েছিলেন, সেটি না ইনফ্যাক্ট মাথায় ছোঁননি শামসুন্নাহার জুনিয়র, তিনি অফসাইড পজিশনে ছিলেন এবং বল জালে জড়ালেও সেটাকে অফসাইড দেওয়া হয়েছে। আমরা আগের ইনসিডেন্টটা রিপ্লাই দেখছিলাম তখন যখন এই ঘটনাটা ঘটে। ম্যাচের 43তম মিনিট চলছে, বাংলাদেশ দল 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত এবং ইন্ডিয়ার চেয়ে কিছুটা হলেও ভালো ফুটবল দেখাতে পেরেছে গোলাম রব্বানি ছোটনের দল। বাংলাদেশ তাদের ইনিশিয়াল এবং পুরো ম্যাচ জুড়ে যে ফর্মেটটায় খেলে 4-4-2 যে ফর্মেশনে খেলে সেটিকে ধরে রেখেছে এবং খুব ভালোভাবে ফার্মলি ইন্ডিয়াকে হোল্ড করে রাখতে পেরেছে, স্পেশালি ডেঞ্জার ওয়েমেন প্রিয়াঙ্কা দেবীকে তারা ব্লক করে রাখা এবং একই সঙ্গে মারিয়াম্মালকেও কোনো চান্স তৈরি করতে দেয়নি। লেফট উইংয়ে মারিয়াম্মাল খুবই স্বতঃস্ফূর্ত এবং ধূর্ত একজন উইঙ্গার, বাট আজকে বাংলাদেশের সঙ্গে তার চালাকি টেকেনি এখন পর্যন্ত, অ্যাটলিস্ট 44তম মিনিট পর্যন্ত। সেকেন্ড হাফে হয়তো বা ইন্ডিয়াও বেশ কিছু চেঞ্জ করতে পারে, বাট বাংলাদেশ উইল বি প্লিজড। শুধুমাত্র রাইট উইংয়ে আমরা মার্জিয়ার জায়গায় হয়তো শাহেদ আক্তার রিপাকেও দেখতে পারি চেঞ্জে, গোলাম রব্বানি ছোটন তিনি নামাতে পারেন, আমিশা বাকশাল তিনি কিন্তু চেস করছিলেন সেখানে যেতে পারলেন না, সুমাতি কুমারী ইনফ্যাক্ট, কিপার রূপনা চাকমা তার হাতে।
এক্ষেত্রেও কোনো বড় ধরনের এখন পর্যন্ত টেস্টে কিন্তু পড়তে হয়নি বাংলাদেশ কিপার রূপনা চাকমাকে। সুমাতি কুমারী সেখানে, আখি, আখি যদি থাকেন সুমাতির সামনে, বারবার কিন্তু সুমাতি আখির চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং আখি কিন্তু একচুল ছাড় দেননি সুমাতি কুমারীকে। গুড ডিফেন্ডিং আখি খাতুনের কাছ থেকে, বল ক্লিয়ারেন্স, এরিয়াল ক্লিয়ারেন্স, এবং পুরো ম্যাচে আপনি যদি আখি খাতুনের উইথ দ্য বল, উইদাউট দ্য বল মুভগুলো দেখেন এবং বডি ব্লকেটটা, সবচেয়ে বড় কথা হচ্ছে বলের লাইনে বডি ব্লকেটটা যেটা করছেন সেই জায়গায় ফিজিক্যাল চ্যালেঞ্জে কিন্তু সুমাতি কুমারী আখির সঙ্গে পেরে উঠছেন না। সেটাই বাংলাদেশের জন্য গুড নিউজ, এখন পর্যন্ত বাংলাদেশ তাদেরকে কোনো ডিরেক্ট চ্যালেঞ্জ কিন্তু ইন্ডিয়া ছুড়ে দিতে পারেনি। সান্তোস, সামসুনা জুনিয়র, তহুরা দুজন ছিলেন রাইট উইং এ, তবে সেই বলটা ধরার কেউ নেই, থ্রোয়িং পেয়ে যাবে বাংলাদেশ। নানাদা দেন সামসুনার সিনিয়র, তিনি কিন্তু সেই থ্রোয়িংটা করবেন, থ্রোয়িং, স্পট কিক, সব জায়গায় নিজের প্রতিভা জানান দিয়েছেন সামসুনার সিনিয়র। লম্বা একটা থ্রোয়িং এক্ষেত্রেও, বাট ঋতুপর্ণ চাকমা মাথায় নিলেও সেটাকে রাখতে পারেননি মাঠের ভেতরে। থ্রোয়িং ইন ফেভার অফ ইন্ডিয়া, কৃতিনা দেবী, নির্মলা দেবী, কৃতিনার পায়ে সিল্কি দেবী পর্যন্ত দেওয়ার চেষ্টা ছিল, ভুল পাস হতে পারত, বাট ইন্ডিয়া কন্ট্রোলে রেখেছে। ফার্স্ট হাফের 45 মিনিটের শেষ 1 মিনিটের সংযোজন সময়, মারিয়া মান্দা থেকে মনিকা চাকমা, এই দুজন মিডফিল্ডে একটা পেয়ার বাংলাদেশ দলের, ঠিক যেমন জর্জিনিও এনগোলো কান্তে চেলসিতে। এবং ন্যাশনাল টিমের কথা যদি বলি আমরা বাংলাদেশের, সেই সেটাও কিন্তু আমরা দেখছিলাম জামাল ভুঁইয়া, আতিকুর রহমান, ফাহাদ, মাসুক মিয়া, জনি, তাদের মধ্যে পেয়ারটা কিন্তু কম্প্যাক্ট ছিল। এরপর জনি এবং ফাহাদ দুজনেই ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন, এরপর কিন্তু বাংলাদেশের সেই কন্ট্রোলটা বা সেই কম্বিনেশনটা কিন্তু খানিকটা কমে গিয়েছিল। নারী ফুটবলে মনিকা মারিয়া যেমন কম্বিনেশন প্লেটা তারা করছে, আমরা চাইব বাংলাদেশ ন্যাশনাল টিমেও আবারও তেমনই হচ্ছে গিয়ে জামাল, জনি, ফাহাদের সেই কম্বিনেশন অফ প্লেটা ফিরে আসুক। এক মিনিট অ্যাডেড টাইম, সেটারও কিন্তু সময় শেষ, রেফারি যে কোনো সময় ফার্স্ট টাইম ফার্স্ট হাফের শেষ বাঁশিটা কিন্তু তিনি বাজাবেন, তবে দেখা যাক সেখানে একটা রান, সুমাতি কুমারী, আরও একবার আখি খাতুন, ভালো ক্লিয়ারেন্স, এবং এরই সাথে ফার্স্ট হাফের খেলা কিন্তু শেষ। বাংলাদেশ খুব ভালোভাবে নেগোসিয়েট করেছে ইন্ডিয়াকে, 1 গোলের লিড বাংলাদেশের, বল পজিশন সেখানে কিন্তু 60-40 যতটুকু মনে হয়েছে বাংলাদেশ, তারাই কিন্তু কন্ট্রোল করেছে বল, নিজেদের কন্ট্রোলে রেখেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু রেফারির কাছে কোনো একটা কিছু বলতে এসেছিল সেই জায়গায়, টুর্নামেন্ট অফিসিয়াল যারা সাফ অফিসিয়াল তারা কিন্তু সেখানে ছিলেন। হাইলাইটস আরো একবার, ম্যাচের শুরুতে সুমাতি কুমারী তার একটা ট্রাই, লাস্ট ম্যাচে গোল করেছিলেন সুমাতি, তহুরা খাতুন তাকে ফেলে দেওয়া হয়েছিল সেখানে, কৃতিনা দেবী ছিলেন এবং সেখান থেকে পেনাল্টিটা পায় বাংলাদেশ, সামসুনাহার সিনিয়র, শি ওয়াজ রকিং। বাংলাদেশ ম্যাচের লিডটা কিন্তু তখনই নিজেদের কাছে নিয়ে নেয়, ইন্ডিয়া বলার মতো খুব একটা সুযোগ তারা পায়নি, প্রিয়াঙ্কা দেবী তার একটা শট, সেটাও রূপনা চাকমার গ্লাভসে, আখি খাতুন, তিনি কাপন ধরিয়ে দিয়েছিলেন ইন্ডিয়াকে, আনসিকা তিনি সেবার কোন রকমে সেটা ঠেকিয়েছিলেন, দুটা শট ইন্ডিয়ার, দুটাই অনেক স্লো রুটিন ওয়ার্ক ছিল সেখানে বাংলাদেশের কিপার রূপনা চাকমার, এবং সামসুনাহার জুনিয়র তিনি একটা গোল করেছিলেন, তবে সেটা অফসাইডের কারণে বাতিল হয়েছে। দেখছিলেন ফার্স্ট হাফের হাইলাইটস, টি স্পোর্টস প্রেজেন্স অফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021, হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1 ইন্ডিয়া 0।
হাফ টাইম স্কোরলাইন বাংলাদেশ 1 ইন্ডিয়া 0 ম্যাচের সপ্তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন সামসুন হারসিনিয়ান দারুণ একটা দৃশ্য কমলাপুর স্টেডিয়ামের পাশে যে বিল্ডিং রয়েছে তার ছাদের ওপর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে যাদের হাত ধরে সেই তাদের উপস্থিতি বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে লাল সবুজ প্রতিনিধিদের খেলা কিন্তু তারা দেখছেন যেটা বলছিলাম স্কোরলাইন 1-0 বাংলাদেশ 1 ইন্ডিয়া 0 তোরা খাতুন তাকে একটা ফাউল করা হয়েছিল এরপর বাংলাদেশের যে পেনাল্টিটা পায় সেই পেনাল্টি নিয়ে প্রতিবাদ কিন্তু টিম ইন্ডিয়া তারা জানিয়েছিল ম্যাচের সময় ম্যাচ চলাকালীন সময় ইভেন হাফ টাইমেও কিন্তু আমরা দেখলাম দেখুন নানা বয়স সেই নানা বয়সের মানুষজন কিন্তু এই ম্যাচটা দেখতে এসেছে কমলাপুরের স্টেডিয়ামে যে লাল সবুজের পতাকা উঠছে বিজয়ের মাসে সেই বিজয়ের মাসে বাংলাদেশকে একটা শিরোপা কিন্তু উপহার দিতে চায় মারিয়া মান্ডার দল যারা এই আসরের চ্যাম্পিয়ন টিম বাংলাদেশ মনিকা শামসুন্নাহার রূপনা চাকমা আনাই মোগিনী মারিয়া মান্দা বাকি সময়টা বাংলাদেশ চাইবে লিডটা বাড়িয়ে নিতে সে নাম্বার 7 মনিকা চাকমা এবং মারিয়া মান্দা ডুও মিডফিল্ড ডুও বাংলাদেশের মনিকা নাম্বার 7 পয়েন্ট টেবিলের হিসেবটা যদি আমরা করি ইন্ডিয়া তারা দু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় তারা ছিল তবে এই ম্যাচে বাংলাদেশের কাছে সুযোগ রয়েছে ইন্ডিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নিজেদের করে নেয়ার যদিও সেখানে দিনের আরও একটা ম্যাচ রয়েছে নেপাল ভার্সেস ভুটান সে কথাই বলবো সেকেন্ড হাফে শুরুতে আবারও বাংলাদেশ তারা কিন্তু আক্রমণে তোহরা খাতুন তিনি রয়েছেন বাম প্রান্তে কৃতিনা দেবী তার একটা চ্যালেঞ্জ বল টাচ লাইনের বাইরে সেকেন্ড হাফের প্রথম মিনিটেই বাংলাদেশ কিন্তু একটা থ্রোয়িং পেয়ে গেছে সামসুন আহার সিনিয়র তিনি সেই থ্রোয়িংটা করবেন বাংলাদেশের সেট পিস নেয়ার ক্ষেত্রে কিন্তু সবার আগেই আসে সামসুন আহার সিনিয়র তার নাম স্পেশালি থ্রোয়িং এবং পেনাল্টির সময় সন্তোষ উইংটা শিফট করেছেন বাঁ প্রান্তে তবে ভুল পাস সেটা যায়নি মারিয়াম মালের কাছে আনাই মোগিনী তার ক্লিয়ারেন্স বাঁ প্রান্ত দিয়ে ডান প্রান্ত দিয়ে মার্জিয়া সেখানে একটা ডামি করতে চেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র রাস্তা মোরান তার বডিল ব্লক ভালো একটা বল সাপ্লাই মারিয়াম মালের কাছে মারিয়াম মাল বক্সের ভেতর বলটা ইন করাতে চেয়েছিলেন তবে সেখানে নিলুফা ইয়াসমিন নীলা তিনি একটা রান মেক করেছেন সুমাতি কুমারীর সামনের সেই স্পেসটা তিনি কিন্তু পুরোপুরি নষ্ট করে দিয়েছেন সলিড ডিফেন্ডিং টিম বাংলাদেশের কাছ থেকে আসরের হেভিয়ার যারা বাংলাদেশের প্রতিপক্ষ যারা ইন্ডিয়া এবং নেপাল এই দুটা ম্যাচ থেকে বাংলাদেশ যদি ভালো পয়েন্ট নেপালের সাথে বাংলাদেশ ড্র করেছে আসরের ফার্স্ট ম্যাচে ইন্ডিয়ার কাছ থেকে যদি তিনটা পয়েন্ট আদায় করে নিতে পারে সেটা কিন্তু ফাইনালের রাস্তাটা বাংলাদেশের অনেকটাই সহজ করে দিবে এবার কিন্তু খানিকটা ফ্লাইট নেগোশিয়েট করতে ভুল করেছিলেন নীলা রাইট উইং দিয়ে ইন্ডিয়া তারা কিন্তু ছুটছে শামসুন আহার সিনিয়র রয়েছেন সেখানে খানিকটা সময় নিলেন দুবার শামসুন আহার সিনিয়রের ব্লক সামনে থেকে এসে সেই বলটা কিন্তু ক্লিয়ার হয়েছে ক্লিয়ার করেছেন ঋতুপর্ণা চাকমা থ্রোয়িং পেয়ে গেছে ইন্ডিয়া বাবার সাথে নিজ বাড়ির ছাদে লাল সবুজের পতাকা উড়িয়ে লাল সবুজ প্রতিনিধিদের কিন্তু সাপোর্ট করে যাচ্ছে ক্ষুদা এক দর্শক দারুণ এক দৃশ্য সামিউল টিটু রাইট বাবা কাকা মামা যে কেউ হতে পারে না নাবিল খান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক উপভোগ করছেন বাংলাদেশের ম্যাচটা ভুটানি
বাংলাদেশী নেপালি শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান এই পাঁচটা নেশন কিন্তু এক হয়েছে এই সাফ আন্ডার নাইনটিন উইমেন্স চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেশন নেই শুধুমাত্র মালদ্বীপের গত আসরে মালদ্বীপ খেলেছিল এবং পাকিস্তানকে উইমেন ফুটবলে আমরা এই সার্কিটে বেশ কয়েক বছর ধরেই দেখছি না সেখানে ক্লিয়ার ছিল নির্মলা দেবীর সন্তোষ লম্বা একটা বল বাড়িয়েছেন সুমাতি কুমারী তিনি পাননি ক্লিয়ার করলেন সেখানে আখি খাতুন থ্রোইন পাবে ইন্ডিয়া টিম ফার্স্ট হাফের সপ্তম মিনিটে স্যামসুন আর সিনিয়রের দেয় একমাত্র গোলে এখন পর্যন্ত বাংলাদেশ দল লিড করছে ওপেন প্লে থেকে বাংলাদেশ আজকে এখন পর্যন্ত গোল করার যে মুনশিয়ানা বা যেটায় তারা পারদর্শী ভালো কারণ তারা বল হোল্ড করে খেলতে পছন্দ করে সেই জায়গায় আমরা তেমন একটা দৃঢ়তা দেখিনি যদিও চান্স বেশ কিছু ক্রিয়েট করেছিল দল সিল্কি দেবীর লং রেঞ্জ শট এবং এক্ষেত্রে কিপার রূপনা চাকমা জাজ করেছিলেন ঠিকঠাক লাইন মতো এসে দাঁড়িয়ে সময় মতো বলকে আয়ত্তে নিয়েছেন অ্যাটাকে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ মনিকা চাকমার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন সিল্কি দেবী ইন্ডিয়ান ক্যাপ্টেন খুব সম্ভবত ফাউলের বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি সেখানে মারিয়া মান্দার বিপক্ষে ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন মারিয়া মান্দা তিনি বলছিলেন যে তিনি গায়ে স্পর্শ করেননি বলে মেরেছিলেন রিপ্লে দেখলে পরিষ্কার হবে সেটাই বলে টাচ লেগেছিল কিন্তু তার আগে সম্ভবত টোতে টোকা দিয়েছিলেন এবং ফ্রি কিকটা বৃথায় গেল বলতে হয় ফার পোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে রূপনা চাকমা একদম নিরাবেগ ছিলেন সেই জায়গায় নীলুফার ইয়াসমিন নীলা ঋতুপর্ণাকে দিতে চেয়েছিলেন ঋতুপর্ণার আয়ত্তের বেশ বাইরে বলের গতি ছিল বেশি থ্রো ইন ইন্ডিয়ার পক্ষে মিড লাইন বরাবর সন্তোষ কৃতিনা দেবীর কাছ থেকে বল পেয়ে সন্তোষ রাখতে পারেননি ছুটছেন সেখানে শামসুন নাহার থ্রো ইন পাবে বাংলাদেশ দল ইন্ডিয়া দল ইনফ্যাক্ট কৃতিনা দেবী এখনো কৃতিনা দেবী তার কাছে ছিল বলের কন্ট্রোল দিয়েছেন পূর্ণিমাকে পূর্ণিমা কুমারী সেন্টার ব্যাক টিম ইন্ডিয়া সেখানে প্রেস করে যাচ্ছিলেন সেবার না পেলেও এবার কিন্তু বলের কন্ট্রোল পেয়ে গিয়েছেন শামসুন নাহার জুনিয়র ডান প্রান্তে চারজনের বাধা মার্জিয়াকে সেখান থেকে মারিয়া মান্দা তবে এবার খানিকটা ভুল পাস মারিয়া মান্দার কাছ থেকে দুজন দুদিক থেকে বাংলাদেশ তারা কিন্তু বলটা কেড়ে নিয়েছে মার্জিয়া গুড অ্যাপ্রোচ সন্তোষ মারিয়া মান্দাকে একটা চক্কর কিন্তু তিনি খাওয়িয়েছেন এখনো বলের কন্ট্রোল দেখুন কোন জায়গা থেকে রাইট উইং থেকে বলটা নিয়ে লেফট উইং এ চলে এসেছেন বাংলাদেশের অ্যাপ্রোচটা দেখুন দুবার এই জায়গায় শামসুন নাহার জুনিয়র তিনি কিন্তু বলটা কেড়ে নিয়েছেন এবার তো হুড়াচ্ছিলেন বক্সের ভেতর ঢুকিয়েছেন ভালো গোলের সুযোগ ঋতুপর্ণা চাকমা শটটা কি করতে পারবেন সেটা একটা ব্লক হলো নির্মলা দেবী তার একটা ভালো ব্লক যদিও নিচে থেকে অনেকটাই কিন্তু এবার উপরে উঠে এসেছেন মনিকা চাকমা সেখানে আখি খাতুন ছিলেন আখি খাতুন দিয়েছিলেন মনিকাকে এখনো আখি তবে লং রেঞ্জের যে ট্রাইটা করলেন সেটা উপর দিয়ে রিপ্লেতে আবারও আমরা দেখছি ঋতুপর্ণা চাকমা প্রথমে ডিফ্লেক্টেড হলো কৃতিনা দেবীর ক্লিয়ারেন্স এবং শামসুন নাহার সিনিয়রের শর্ট লং রেঞ্জে পূর্ণিমা ইন্ডিয়া প্রিয়াঙ্কা দেবীর মাধ্যমে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে কৃতিনা দেবী সামনে বল বাড়িয়েছেন অমিশা বাকশাল তিনি বল রাখতে পারেননি ক্লিয়ার করলেন সেখানে নীলুফার ইয়াসমিন নীলা সেন্টার ব্যাকে আখি খাতুনের পার্টনার শামসুন নাহার সিনিয়রের থ্রো ইন বাংলাদেশ অনেকক্ষণ থেকেই অপোনেন্ট বক্সে খুব একটা হুমকি হতে পারছে না এই মুহূর্তে শামসুন নাহার তহুরা এবং ঋতুপর্ণাদের নিয়ে গড়া আক্রমণ ভাগ তহুরা এবং শামসুন নাহার তারা তেমন একটা ভালো কিছু করতে পারেননি মনে হয় গোলাম রব্বানি ছোটন আনুচিং মোগিনীকে মিস করবেন খানিকটা হলেও আনুচিং মোগিনী অপোনেন্টের বক্সে কিন্তু বেশ থ্রেটনিং মুভমেন্ট কিন্তু তিনি নিয়েছিলেন গতদিনও যখন ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল খেলেছিল রাইট ইউ আর
অনুচিং মোগিনী শায়দ একটা রিপা তাদেরকে হয়তো আমরা সেকেন্ড হাফে দেখব তবে এখন পর্যন্ত যেটা কোচ গোলাম রাব্বানী ছোটনের ভিশনটা কিন্তু ভেরি ক্লিয়ার ইন্ডিয়াকে ব্লক করে রাখা মিড জোনটাতে ইন্ডিয়াকে সেই ব্লকেটটা করে রাখা সেকেন্ড হাফে শুরুতে কিন্তু আমরা যেটা দেখেছি ইন্ডিয়া ফার্স্ট হাফে যেটা তারা গ্রাউন্ডে খানিকটা বল রেখে বল পজিশন ধরে রেখে বা গ্রাউন্ডের ফুটবলটা খেলা ট্রাই করছিল সেটা কিন্তু সেকেন্ড হাফে শুরুতে সেখান থেকে তারা খানিকটা চেঞ্জ করছে লং বলে প্রেশারটা কিন্তু তারা দিচ্ছিল সেটাও কিন্তু অন্তত সেকেন্ড হাফের এই অষ্টম মিনিট নবম মিনিটের খেলা ইনফ্যাক্ট কোনো সাপোর্ট কিন্তু পায়নি গ্যালারির একটা পা একটা পাস এবং সেখানে বাংলাদেশের জার্সি পরে লাল সবুজ জার্সি পরে লাল সবুজের ফ্ল্যাগ নিয়ে দর্শক উপস্থিতি যারা চিয়ার আপ করে যাচ্ছে বঙ্গকন্যাদের কৃতিনা দেবী চোখ সেরে গেছে তিনি মাঠেও উইন করবেন এবং যেটা বলছিলাম দেখুন নানা বয়সের মানুষ কিন্তু আজকের ম্যাচটাই দেখতে এসেছে পুরুষ নারী কিশোর কিশোরী সবাই কিন্তু রয়েছে খানিকটা বিপদ হতে পারে ডান প্রান্ত দিয়ে একটা লং শট অনেকটাই দূর থেকে ট্রাই করেছিলেন তবে রূপনা চাকমা তিনি খানিকটা সামনে চলে এসেছিলেন সময় মতো পিছে যে বলটাকে নিজের আয়ত্তে কিন্তু এনেছেন ভালো একটা বল সাপ্লাই হয়েছিল ডান প্রান্ত দিয়ে সেখানে আমিশা বাকশাল তার ট্রাই রূপনা চাকমা শি ওয়াজ সলিড ইয়েস রূপনা চাকমা বাংলাদেশ নাম্বার ওয়ান বসুন্ধরা কিংসের নাম্বার ওয়ান অন্যদিকে আবারও একটা আত্মহুরা চেষ্টা করছেন গ্যাপ তৈরি করার বাট সেটা করতে পারেনি জটলার ভেতরে ইন্ডিয়া টিমের এখনো কন্ট্রোলে মারিয়া মান্দার শট ব্লকেট সেখানে প্রিয়াঙ্কা দেবীর সুমাতি কুমারী প্রিয়াঙ্কা দেবীকে দিয়েছেন সামনে প্রিয়াঙ্কা এবং রাইট ফ্ল্যাঙ্কে আছেন আমিশা বাকশাল এই মুহূর্তে লেফট উইং ধরে অ্যাটাকে ওঠার চেষ্টা করছেন মারিয়াম্মাল পাসটা ঠিকঠাক দিতে পারেননি সুমাতি কুমারীকে আখি খাতুন এক্ষেত্রে বিপদ থেকে পুরোপুরি রক্ষা করতে পারেননি মারিয়াম্মাল বল পেয়েছেন আনাইমুগিনি তিনি ফাউলের শিকার হয়েছেন মারিয়াম্মাল তাকে পুশ করেছেন লাথি দিয়েছিলেন ইনফ্যাক্ট মার্জিয়া শামসুন নাহার জুনিয়র ঠিকভাবে বল রাখতে না পারলেও তহুরা প্রেশার করছিলেন সেখানে পূর্ণিমা কুমারীকে পূর্ণিমা কুমারী আঘাত পেয়েছেন হাঁটুতে ব্যান্ডেজ লাগানো থ্রোইন আনাইমুগিনী বাংলাদেশ অ্যাটাকে মার্জিয়া ফোর্স করেননি খুব একটা পূর্ণিমা কুমারীকে বাট কর্নার কিক বাংলাদেশ দল পেয়ে গেছে সেক্ষেত্রে সেকেন্ড নাম্বার ফার্স্ট কর্নার টিম বাংলাদেশ পূর্ণিমা কুমারী সেন্টার ব্যাক সিল্কি দেবী তিনি ইনস্ট্রাকশনটা দিচ্ছেন ঋতুপর্ণ চাকমা তিনি কিন্তু সেই কর্নার কিকটা নেবেন নিয়েছেন অফার পোস্টের কাছাকাছি জায়গায় হেডটাও কিন্তু হয়েছে গোলের সুযোগ শেষ পর্যন্ত আনিশকার ভালো একটা ফিঙ্গার ট্যাপ চমৎকারভাবে কিন্তু গোল পোস্টের ওপর দিয়ে বলটাকে পাঠিয়েছেন বাইরে হেডারটা ছিল নীলুফারের চমৎকার একটা হেডার ছিল একেবারে ক্লিনিক্যাল সেভ বলা যায় আনিশকা আবারও কিন্তু তিনি সেক্ষেত্রে ক্লিয়ার করেছেন এখনো বাংলাদেশ তারা কিন্তু বল হোল্ড করার চেষ্টায় শামসুন নাহার সিনিয়র প্রিয়াঙ্কা কুমারী প্রিয়াঙ্কা দেবী বল কিন্তু তিনি বাইরে বের করেছেন সিল্কি দেবী সিল্কি রাখতে পারেননি সেই জায়গায় প্রিয়া ঋতুপর্ণা চাকমাও তিনি হোল্ড করতে পারেননি শামসুন নাহার জুনিয়রও মাথায় নিতে ব্যর্থ তবে অ্যাটাকে বাংলাদেশ এখনও আছে দূর থেকে শট নিয়েছিলেন সেক্ষেত্রে আনাইমুগিনী বাইরে দিয়ে গেল সুযোগ বাংলাদেশ বারবারই কিন্তু তৈরি করছে গোলে কনভার্ট হচ্ছে না সাত মিনিটে গোলটা এসেছিল প্রথম গোল তারপর পঞ্চাশ মিনিট পেরিয়ে গেছে দুদলের কেউই আর গোল করতে পারেনি আর ইন্ডিয়ার চেয়ে এখনও পর্যন্ত এই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আধিপত্য কিংবা বল কন্ট্রোলিং সব কিছুতেই প্রতিবেশী দেশটার চেয়ে অনেক অনেকটা এগিয়ে থেকেছে বাংলাদেশ দল আরও একবার বল নিয়ে উঠছেন সেখানে তহুরা ছিলেন শামসুন নাহার জুনিয়র তিনি কিন্তু এই মুহূর্তে বক্সের ভেতরে তহুরা শামসুন নাহার জুটি আসলে কতটা ইমপ্রেসিভ হলো খুব একটা না
অন্তত এখন পর্যন্ত আপনি যদি হিসাব করেন ফার্স্ট ম্যাচটায় তোহরা শামসুন্নাহার জুটি কোনো গোল এনে দিতে পারেনি, আজকের ম্যাচে তোহরা একটা পেনাল্টি এনে দিয়েছে, তারপর যতটা ক্লিনিক্যাল বা বোঝা পড়া সেটা কিন্তু মাঠে এখন পর্যন্ত দেখতে আমরা পারিনি এই দুজনের মাঝখান থেকে। তবে দুইটা উইং থেকে কিন্তু প্রচুর বল, স্পেশালি যদি আমরা বলি ঋতুপর্ণা যে উইংটা খেলছেন সেখান থেকে কিন্তু প্রচুর বল সাপ্লাই হচ্ছে। তবে হয়তো বা বাকি যে সময় আছে তোহরার কথা কিন্তু ভুলে গেলে চলবে না, আসলে দুটা গোল কিন্তু তিনি করেছেন তোহরা খাতুন, গোল মেশিন বাংলাদেশের কোচ গোলাম রাব্বানি ছোটনের মূল অস্ত্র। ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তোহরা খাতুন ভালো একটা জায়গায় একটা ফ্রি কিক কিন্তু পেয়ে গেছে বাংলাদেশ, মনিকা মারিয়া সেই জুটি মিডফিল্ড জুটি বাংলাদেশে দুজন রয়েছেন, একজন সেই ফ্রি কিকটা নেবেন, মনিকা চাকমার রান সেখান থেকে মারিয়া মান্দা ফ্রি কিকটা নিয়েছেন, তবে সেটা ক্লিয়ার হলো ডিবক্সের বাইরে, একটা লং বল সেখানে কেউ নেই, সেটা বাড়িয়ে দিয়েছিল কারণ ইন্ডিয়া তারা কিন্তু ডিফেন্ড করতেই ইন্ডিয়ার যে দশজন তারা কিন্তু সেখানে ছিলেন ডিবক্সের ভেতর। ভালো একটা সাইড পাস ঋতুপর্ণার কাছ থেকে নীলা সন্তোষ, খুব একটা ইম্প্রেসিভ কিন্তু তিনি আজকে নন। মারিয়াম মাল সিল্কি দেবী শামসুন্নাহার জুনিয়র দারুণ প্রেসিং, এবং এই জায়গাটায় আজকে শামসুন্নাহার জুনিয়রের ইম্প্যাক্ট বা রোলটা কিন্তু একটু অসাধারণ। খানিকক্ষণ আগে রাইট উইং এ দুবার তিনি কিন্তু প্রেস করে বলটা কেড়ে নিয়েছিলেন এবং একটা কিন্তু গোলের সুযোগ অলমোস্ট তিনি ক্রিয়েট করে দিয়েছিলেন, এবং এইবারও দেখুন সেখানে ফাউল হয়েছে, তারপর যে অ্যাটিটিউডটা তিনি দেখিয়েছেন এক্সিলেন্ট আউটস্ট্যান্ডিং। ওটাকে তো ফ্রি কিকটা ছিল, এখনো ইন্ডিয়া তারা কিন্তু অমিশ বাকশাল তিনি কিন্তু রাখতে পারেননি সেই জায়গায় বলটাকে, ক্লিয়ার হলো বাংলাদেশের ব্যাকলাইন একেবারে সজাগ, ইন্ডিয়াকে গোল করতে না দিতে দৃঢ় প্রতিজ্ঞ কৃতিনা দেবী থ্রো ইন করার জন্য, সেখানে কৃতিনা থ্রো ইন করেছিলেন, রেফারি ফ্ল্যাগ তার আগে উঠে গিয়েছিল বাংলাদেশ দল। থ্রো ইনটাই সম্ভবত মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন সেক্ষেত্রে কৃতিনা দেবী। পূর্ণিমা কুমারীর ক্লিয়ারেন্স পুরোপুরি হাফ হার্টেড ক্লিয়ারেন্স বাংলাদেশ দল, দেখা যাক পানিশ করতে পারে কিনা ইন্ডিয়াকে শামসুন্নাহার জুনিয়র। সিল্কি দেবী মাঝ মাঠে তাকে বিট করা ভেরি টাফ, অলওয়েজ তার প্রেজেন্সটা ইন্ডিয়া বেশ ভালোভাবেই কাজে লাগায়। শামসুন্নাহার সিনিয়র এক্ষেত্রে পূর্ণিমা কুমারী তিনি পেয়েছেন, বাংলাদেশ এলোমেলো কিছুটা হলেও আজকে কিছুটা হলেও সমন্বয়হীনতা মাঝ মাঠের সঙ্গে অ্যাটাকে, অপেক্ষাকৃত সুপিরিয়ার স্ট্রেংথের টিম ইন্ডিয়া হতে পারে ঠিক সে কারণেও, নর্মালি অপোনেন্টকে প্রেস করতেই থাকা, যেটা অপোনেন্টকে কোণঠাসা করে ফেলার যে একটা স্ট্র্যাটেজি থাকে বাংলাদেশ দলের, সেখান থেকে কিছুটা হলেও সরে এসছে গোলাম রব্বানি ছোটনের দল। এই মুহূর্তে স্কোর লাইনটাকে ডিফেন্ড করা বিকজ অফ ইন্ডিয়া টিমের স্ট্রেংথ সম্পর্কে ধারণা সবারই আছে, যে কোনো মুহূর্তে তারা কিন্তু পাল্টা অ্যাটাক করার এবিলিটি রাখে। সান্থিয়া নারুপাত্তি তাকে নামানো হচ্ছে অমিশা বাকশালকে তুলে ফেলে, ঠিক সে কারণেই একটু সময় লাগছে, এবং নিতু লিন্ডা তাকেও কিন্তু নামানো হচ্ছে, অর্থাৎ দুটা চেঞ্জ কিন্তু ইন্ডিয়া টিম করলো, দুটো চেঞ্জ, এবং কারা কারা উঠলো সেটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু একটা চান্স এবং ইন্ডিয়া সমতায় ফেরার সুবর্ণ একটা সুযোগ হারিয়েছে সুমতি কুমারী, কি চান্সটা মিস করলেন সেই জায়গাটায়, বাংলাদেশ বড় বাঁচা বেঁচে গেছে বলতেই হয়। সন্তোষের জায়গায় নিতু লিন্ডা নেমেছেন এবং অমিশা বাকশালকে তুলে নামানো হয়েছে সান্থিয়া নাড়ুপাত্তিকে। আবারও আমরা যদি দেখি নিতু লিন্ডার পা থেকে বল পেয়ে তার ফার্স্ট টাচ কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, সুমতি কুমারী চিপ করেছিলেন কিপারকে সামনে এগিয়ে আসতে দেখে, কিন্তু জাজমেন্টটা একেবারেই ভুল ছিল, একেবারেই ভুল, পোস্টের বাইরে দিয়ে তিনি মেরেছেন, একটা বড় চান্স হারিয়েছে ইন্ডিয়া। আরও একবার একটা আগে তারা মারিয়াম মাল ক্লিয়ার করলেন সময় মতো সেই জায়গায় এসে আখি দ্য সেভিয়ার বাংলাদেশের স্টপার ব্যাক। সুমতি কুমারীর চিপিন ছিল এবং নেমে প্রথম টাচটা ছিল নিতু লিন্ডা,
সুনহার জুনিয়র কিন্তু তিনি এবার সামনে বাড়িয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ দল একেবারে লো ব্লক ডিফেন্ডিংয়ে চলে এসছে, অর্থাৎ নর্মালি আমরা এরকম জায়গা থেকে বল শামসুনহার জুনিয়র যেটা সামনে বাড়ালেন, দেখা যেত চার পাঁচজন ফরওয়ার্ড অপেক্ষা করেন কিন্তু কেউ নেই মাঝ লাইনের ওপারে বাংলাদেশের। এই মুহূর্তে ইন্ডিয়া কমপ্লিটলি লাগামটা কিন্তু তারা রাখছে, ম্যাচে ফেরার জন্য চেষ্টা করছে মরিয়াই। বাংলাদেশ তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করেছে নাবিল, এটা আসলে ক্ষতি হতে পারে কিনা সেক্ষেত্রে। রাইট, প্রথম থেকে আমরা যেটা দেখেছিলাম অ্যাটাকিং ফুটবলটা সেটাতে জোর দিয়েছিলেন কোচ গোলাম রাব্বানি ছোটন, এবং এখানে যেহেতু লিড আছে তবে মার্জিনাল লিড, কখনো কিন্তু খুব একটা রিল্যাক্স দেয় না। ভালো একটা কর্নার কিক, সেটা হেডও হয়েছে, তবে ইন্ডিয়া সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি। গুড ডিফেন্ডিং বাংলাদেশের মারিয়াম মাল, তার একটা লেট ট্রাই ছিল সেখানে, সেটাও কিন্তু ব্লক হয়েছে। সুমাতি কুমারি, সেখানে সান্থিয়া নারুপাত্তি, তিনি সেই কর্নার কিকটা নিয়েছিলেন। হেডার মারিয়াম মাল, তার ট্রাই। আকি খাতুন, তিনি খানিকটা চোট পেয়েছেন, ফিজিও তিনি মাঠহীন করেছেন। এবং দুই ক্যাপ্টেনের মধ্যে কথা লড়াই, সেটা কিন্তু টি টোয়েন্টি একেবারে প্রথম থেকেই চলছে। মারিয়া মান্দা এবং সিল্কি দেবী, এক গোলে পিছিয়ে রয়েছে ইন্ডিয়া। ভালো একটা চান্স তারা ক্রিয়েট করেছিল সেকেন্ড হাফের। এবং নিতুল ইন্ডা, তিনি যে ভাইটাল একটা রোল প্লে করতে পারেন এই ম্যাচে, তিনি কিন্তু মাঠে নামার পরপরই ফার্স্ট টাচেই তিনি সেটার প্রমাণ রেখেছিলেন। নিতুল ইন্ডা গোলও আছে এবারের আসরে, নিতুল ইন্ডা তিনি গোল পেয়েছেন যেই ম্যাচটায়, সেটা আমরা বলবো তার আগে যদি একবার আমরা দেখি আকি খাতুন, তার সাথে সিল্কি দেবী, তার একটা ব্যাক হেড ছিল এবং সেখানে সিল্কি দেবী তার বডির পেছন সাইডটা যেয়ে পড়ে আকি খাতুনের পায়ের ওপর, সে কারণে খানিকটা আনকমফোর্টেবল ফিল করছিলেন। এবারও কিন্তু সুমাতি কুমারি ভালো একটা জায়গা, একটা টার্ন নিয়েছিলেন, তবে ক্যাপ্টেন্স ক্লিয়ারেন্স সেটা কিন্তু ক্লিয়ার করেছেন মারিয়া মান্দা। যেটা আমরা বলছিলাম নিতুল ইন্ডার কথা, ফার্স্ট ম্যাচ যে ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচটা গোল দিয়েছিল ইন্ডিয়া, নিতুল ইন্ডা তার কিন্তু ডাবল স্ট্রাইক ছিল সেই ম্যাচে। সিল্কি দেবী, ইন্ডিয়া তারা কিন্তু খানিকটা আক্রমণের ধার বাড়িয়েছে ফার্স্ট হাফে, যেটা দেখা যায়নি সেকেন্ড হাফে, তাদের মাইন্ডসেটটা ক্লিয়ার এই ম্যাচ থেকে, তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিতে চায়। আকি খাতুন বাংলাদেশের রক্ষণ ভাগে রতন্ত্র প্রহরী, দেখা যাক শামসুনহার জুনিয়র, এখান থেকে তহুরা খাতুন, জুনিয়র ডান প্রান্ত দিয়ে উঠে গেছেন, তিনজন চারজন কিন্তু সামনে, নিতুল ইন্ডা তিনি বাগড়াটা বাঁধিয়েছেন তহুরাকে, ফ্রিলি বলটা নিয়ে মুভ করতে দেননি, তবে নিতুল ইন্ডার সেই টাচের পর বাংলাদেশ কিন্তু একটা কর্নার পেয়ে গেছে। খানিকক্ষণ আগেই আমরা দেখেছিলাম কর্নার থেকে, ঋতুপর্ণার কর্নার থেকে ভালো একটা গোলের সুযোগ বাংলাদেশের ছিল, প্লেসটাও করেছিল গোল পোস্টে অনিষ্কা, তার একটা গুড গোল কিপিং, আরো একটা কর্নার মারিয়া মান্দা ক্যাপ্টেন। মারিয়া মান্দা ফার এন্ডে, তবে সেটা পোস্টের ওপরেই, জালে গেছে তবে জালের উপরই উপরি ভাগে, সেখান থেকে কোনো কাজ কিন্তু হবে না। রাইট ফুটেড পেস ছিল তবে ডিরেকশনটা কিন্তু ঠিকঠাক ছিল না, যে অ্যাঙ্গেলে বলটাকে মাঠের ভেতর গোলপোস্টের সামনে পার পোস্টের কাছাকাছি জায়গায় ইন করাতে চেয়েছিলেন, ড্রপ ইন, সেই ড্রপটা কিন্তু সেখানে হয়নি। বাংলাদেশ তারাও কিন্তু পাল্টা জবাবটা দিচ্ছে ইন্ডিয়াকে, আনাই মোগিনি, তবে গোল কিক পেয়ে যাবে এবার ইন্ডিয়া। 68 মিনিট ম্যাচের, জানিয়ে রাখতে চাই সপ্তম মিনিটে শামসুনহার সিনিয়র, তার গোলে কিন্তু বাংলাদেশ ম্যাচে এগিয়ে গিয়েছে। রানটা করছিলেন সেখানে তহুরা খাতুন, তিনি পাননি। মারিয়া মান্দা তার হেডার, মনিকা চাকমা, কীর্তিনা দেবী, তিনি বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে, টাচ লাইনের বাইরে আজ কিন্তু প্রচুর বল যাচ্ছে, অর্থাৎ ইনফ্যাক্ট প্রচুর থ্রোয়িং কিন্তু দুদল তারা কিন্তু পাচ্ছে।
থ্রোইনটা শামসুন নাহার জুনিয়রের সিনিয়রের এই মুহূর্তে ঋতুপর্ণা চাকমা তার মাথা ছুঁয়ে গেছে বাইরে, থ্রোইন ইন্ডিয়ার ফেভারে। হ্যাঁ, প্রচুর থ্রোইন হচ্ছে অর্থাৎ মাঠের চেয়ে মাঠের বাইরে হাতে থ্রোইন সেটাই বেশি, এবং অনেক ক্ষেত্রেই যারা খুবই এন্টারটেইনিং ফুটবল দেখতে চান তাদের জন্য বিরক্তিকর বটেই। বাংলাদেশের কাছ থেকে এর থেকে বেটার ফুটবল এক্সপেক্ট করেন, বাট দুইটা শক্তপোক্ত দল তাদেরকে ক্র্যাক করে ভেঙে দেয়া এতটা সহজ নয়, স্পেশালি এরকম ব্যাকলাইন যাদের আছে ইন্ডিয়ার। দূর থেকে শট শামসুন নাহার জুনিয়রের, মার্জিয়া ছুটছেন কিপার অংশিকা, তিনি বেরিয়ে এসে কিন্তু ধরেছেন সেই জায়গায় বলটাকে। আবার আমরা রিপ্লেটা দেখছিলাম, মার্জিয়া সামনে কিন্তু অত্যন্ত হুমকিজনক অবস্থায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায়, লেফট উইংটা ধরে অ্যাটাকে যাবার চেষ্টা করছে ইন্ডিয়া। আস্তাম রাউন, তিনি সতীর্থ সুমাতি কুমারীকে দিতে পারেনি আস্তাম, তিনি কিন্তু বল এবার কেড়েছেন শেষ মুহূর্তে এসে আকি খাতুনের ক্লিয়ারেন্স, শামসুন নাহার জুনিয়র ফাউলের শিকার, তিনি সিল্কি দেবী তাকে ফাউল করেছেন। ইন্ডিয়ার কোচ একদম তেড়ে এসছেন, ইন্ডিয়া কোচ অ্যালেক্স অ্যাম্ব্রোস, তার দাবি এটা ফেয়ার ট্যাকেল ছিল। আমরা রিপ্লে দেখতে চাই যে আসলে কতটা ফেয়ার ছিল, শামসুন নাহার অনেকক্ষণ পড়েই ছিলেন যে ট্যাকেলটা তাকে সিল্কি দেবী ইন্ডিয়ার ক্যাপ্টেন তিনি করেছেন। দারুণ একটা কন্ট্রোল সেই জায়গায় শামসুন নাহারের কাছ থেকে আমরা দেখলাম, সিল্কি দেবী পেছন থেকে এসছেন, বলে তার প্রথম টাচটা ছিল। এবারে কিন্তু শামসুন নাহারেরই হেডার ক্লিয়ার করলেন সেখানে আস্তাম ও রাউন, আনাই মোগিনী পূর্ণিমা কুমারীর ক্লিয়ারেন্স এই মুহূর্তে বাংলাদেশের কন্ট্রোলে, ঋতুপর্ণা চাকমা, আনাই মোগিনী, মারিয়া মান্দা বল পেয়েছেন ভেতর দিয়ে ঢুকছেন, দূর থেকে শট নিলেন এবং ফার পোস্টে টার্গেট ছিল, কিপার অংশিকা কোনো ভুল করেননি এক্ষেত্রে। অ্যালেক্স অ্যাম্ব্রোস আজকে রেফারির ওপর এতটাই চটে আছেন, এবং মাঝ বিরতির সময় রেফারি সহকারী রেফারি তারা যখন বেরিয়ে আসছিলেন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর জন্য মাঝ মাঠেই চলে গিয়েছিলেন। এএফসি এবং সাফের অফিসিয়াল যারা আছেন সেখানে তারা কিন্তু তাকে বাধা দিয়েছেন সেই জায়গাটায়। মনিকা চাকমা মাঝ মাঠে, বাংলাদেশ দল অ্যাটাকে উঠবার চেষ্টা করছে, ওই জায়গাটা একটা স্পেস, ঋতুপর্ণা চাকমা গ্রেট স্কিল ওয়ার্ক, ফার রাইট উইং এ মার্জিয়া, তিনি কিন্তু ডাকছেন, তার দৃষ্টি আকর্ষণ করছেন, দিয়েছেন তিনি তহুরাকে, ভালো ডিফেন্ডিং সেখানে পূর্ণিমা কুমারীর, তহুরা ফ্রাস্ট্রেটেড, তহুরা দুজনের দ্বারা অলওয়েজ মার্ক, সে কারণে শামসুন নাহার জুনিয়র তিনি কিন্তু অনেকটা নিচেই নেমে এসছেন। ফাইভ ম্যান ব্যাকলাইন কিন্তু ইন্ডিয়া তৈরি করছে যখনই বাংলাদেশ অ্যাটাকে উঠছে সেই জায়গাটায়। রাইট ফ্ল্যাঙ্ক ধরে মার্জিয়া, আজকে মার্জিয়ার পারফরমেন্সের গ্রাফটা অতটা উপরে নয়, বাট এখনও সময় শেষ হয়ে যায়নি, অভিজ্ঞতা, তার যে অভিজ্ঞতা এবং তার যে ইনফ্লুয়েন্স বাংলাদেশ টিমে সেটাকে অস্বীকার করা যাবে না, এবং তিনি যে কোনো মুহূর্তে বিগ স্টেজে ডেলিভার করার মতো ক্যাপেবিলিটি রাখেন। মার্জিয়া এক্ষেত্রে কিন্তু বলটা কেড়ে নিয়েছিলেন শেষ মুহূর্তে এসে, নির্মলা দেবী তিনি কিন্তু বাইরে মেরেছেন। থ্রোইন বাংলাদেশ টিমের পক্ষে আনাই মোগিনী গেছেন থ্রোইটা করার জন্য, সেখান থেকে আবারও মার্জিয়া, তবে সেটা ব্লক আস্তাম ওরান, সেখান থেকে একটা লং বল আখি, তাকে কিন্তু হারিয়েছেন সেখানে, গোলের সুযোগ সুমাতি কুমারী, লাস্ট ম্যাচের স্কোরার, তার ট্রাই, বেঁচে গেছে বাংলাদেশ। রূপনা চাকমা তিনিও খানিকটা সামনে এসেছিলেন এবং একেবারে ওয়ান টু ওয়ান পজিশনে কিন্তু সেখানে ছিলেন আকি খাতুন, তিনি ফ্লাইটটা মিস করেছিলেন। শামসুন নাহার সিনিয়র তিনি ট্র্যাক ডাউন করে নিচে চলে আসতে চাইছিলেন, সেই গ্যাপটা কমাতে চেয়েছিলেন, তবে যে ট্রাইটা করলেন সুমাতি কুমারী একেবারে ওপর দিয়ে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সুমাতি কুমারী এগিয়ে সমতায় ফেরানোর ইন্ডিয়াকে সুবর্ণ সুযোগ, মোক্ষম সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারলেন না তিনি। হ্যাঁ, গ্যাপটা কমে এসেছিল, তারপর যথেষ্ট চান্স ছিল, যথেষ্ট সুযোগ ছিল, যেটুকুই ফাঁকা জায়গাটা ছিল কিপার রূপনা চাকমা এগিয়ে আসার পরও সেটাতে হয়তো বা তিনি রাখতে পারতেন, বাট ফিনিশিং টাচটা মোটেই ভালো হলো না ইন্ডিয়া দলের, এখনও তারা পিছিয়ে আছে ঠিক যে কারণে। বাংলাদেশ দল লাকি এনাফ যে লিডটাকে তারা হোল্ড করে রাখতে পেরেছে, বাট ওয়ান গোলের লিড
সেটা কখনো একটা দলকে স্বস্তিতে থাকতে দেয় না। এবং অতীতেও আমরা দেখেছি বাংলাদেশ দল 1-0 এগিয়ে থেকে ইন্ডিয়া মেন্স টিমের সঙ্গেও লাস্ট মুহূর্তে গোল খেয়ে স্বপ্ন ভেঙেছে, হৃদয় ভেঙেছে। বাট এক্ষেত্রে এটা হোক সেটা কেউ চাইবে না, এবং সময় থাকতে আমার মনে হয় সতর্ক হওয়া, সজাগ হওয়ার এটাই সময়। এক্ষেত্রে কিন্তু তহুরার ভুল, শেষ পর্যন্ত সেই বলটাকে ক্লিয়ার করলেন নির্মলা দেবী। বাংলাদেশ থেকে লং বল একটা বাড়ানো হয়েছে, বাট শামসুন নাহার তিনি কন্ট্রোল রাখতে পারেননি, ক্লিয়ার করলেন প্রীতিনা দেবী। কিন্তু একই সাথে সান্থিয়া নারুপাতি, তার উপর কিন্তু বাড়তি নজর রাখতে হবে। বলতে বলতে সেই সান্থিয়া নারুপাতি বক্সের ভেতর ক্রসিং, আরো একটা গোলের চান্স, সেখানে রূপনা চাকমা, তিনি এগিয়ে এসেছিলেন সুমাতি কুমারী, তিনি সেই প্লেসটা বের করতে পারেনি, হেডের জন্য যতটুকু জায়গা দরকার ট্রাইটা করেছিলেন, সেখানে একটা ট্যাসেল, এবং রূপনা চাকমা তিনি কিন্তু ইনজুর্ড। বেশ ব্যথাই পেয়েছেন রূপনা চাকমা। নট এ গুড সাইন ফর বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। সান্থিয়া নারুপাত্তি, তার ক্রস, সেখানে সুমাতি কুমার, ইয়াস তিনি ছিলেন, তিনি একটা হেডে ট্রাই করেছিলেন, বলের কন্ট্রোল কিন্তু কেউ পাননি, ভিশনটা ব্লক করতে চেয়েছিলেন রূপনা চাকমা, একেবারে রূপনা চাকমার ওপরে যেয়ে কিন্তু তিনি পড়েছিলেন সুমাতি কুমারই। নাবিল ওপর থেকে ধপাস করে পড়া যেটা বোঝা যায় ঠিক সেভাবে পড়েছেন, একদম পেছন দিকে তার ব্যাকটা উপর থেকে বাতাস থেকে মাটিতে আছড়ে পড়েছে, পিঠে পিঠেই বেশি ব্যথা পেয়েছেন কোনো সন্দেহ নেই, তার পুরো ফোর্সটা ছিল সামনের দিকে, এবং সেখান থেকে একজন এরকম দীর্ঘদেহী সুমাতি কুমারের মতো কেউ যখন উপর থেকে তাকে অপোজিট ডিরেকশনে পুশ করে ফেলেন, কি ব্যথাটা তিনি পেয়েছেন আন্দাজ করা যায় রূপনা। এটা একটা দুর্ঘটনাই বলতে হয়, মারিয়া মান্দা, নীলুফার ইয়াসমিন, নীলা সতীর্থকে তারা দেখছেন যে কি অবস্থা এবং কত দ্রুত আসলে সেরে উঠবেন রূপনা চাকমা, সেটাই কাঙ্ক্ষিত। শামসুন নাহার জুনিয়র এই ফাঁকে একটু পানি পানের ব্রেক হবে সেটা তারা এক্সপেক্ট করছে, বাট আপনি সান্থিয়া নারুপাত্তির কথা বলছিলেন, এক প্রান্তে মারিয়াম্মাল এবং সান্থিয়া নারুপাত্তি দুজনে খুবই ভয়ঙ্কর উইঙ্গার, মিশা বাকশালের জায়গায় সান্থিয়া নামার পর সেই জায়গায় ডেঞ্জার বা বিপদ আরও বেড়েছে বাংলাদেশ দলের জন্য, এবং নিতু লিন্ডা নামার পরে কিন্তু খেলার মোড় ঘুরিয়ে ফেলেছে টোটালি ইন্ডিয়া দল, এবং যে ধরনের প্রসেস পাসেস ডেলিভার হচ্ছে এই দুজনের কাছ থেকে, দ্যাট ইন্ডিকেটস তারা কোন পর্যায়ে। সিল্কি দেবী অবশ্য দাবি করছেন যে এই ট্রিটমেন্ট বাইরে গিয়ে করানো সম্ভব হয় কিনা, বাট গোলকিপারকে বাইরে গিয়ে করালে সেক্ষেত্রে আর কোনো সুযোগ নিশ্চয়ই থাকে না, গোলকিপার ইজ ডিফারেন্ট ইস্যুস, অনফিল্ড প্লেয়ার হলে হয়তো বা তাকে বাইরে নিয়ে গিয়ে ট্রিট করানো যায়। রূপনা চাকমা বাংলাদেশ নাম্বার ওয়ান, বসুন্ধরা কিংসের প্লেয়ার, বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার, এখনও কিন্তু ব্যথায় তিনি কাতরাচ্ছেন, ভীষণ ব্যথা পেয়েছেন, ঠিক এই সিচুয়েশনে দাঁড়ানো গোল করা সুমাতি কুমারি, তিনি এসে কিন্তু এখনও তাকে বলছেন ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃতভাবে গোল করার জন্যেই তিনি জাম্পটা করেছিলেন, দেখুন কি ফোর্সে কিন্তু রূপনা চাকমার শরীরে আঘাত হানে সুমাতি কুমারি, একদম ফুল ফ্লেজেড পুরা রূপনার উপরে, পিঠেও ব্যথা পেয়েছেন, পেটে ব্যথা পেয়েছেন, রূপনা এখনও সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তবে রূপনা তিনি ওয়ারিয়ার, তিনি যোদ্ধা, তিনি এই মাঠ ছেড়ে দিতে চান না, 78 মিনিট এখনো কিন্তু তিনি রয়েছেন মাঠে। তবে নিঃসন্দেহে এবার কিন্তু নিতুলিন্ডা সেখানে ফ্লাইটটা মিস করেছেন ঋতুপর্ণা চাকমা, নিতুলিন্ডা তিনি ছুটছেন, নিজেই হয়তো বা শট নেবেন, শটটাও নিয়েছেন তবে পোস্টের বাইরে, নজর কিন্তু রাখতে হবে নিতুলিন্ডা এবং সান্থিয়া নারুপাত্তি এই দুজনের উপর। দিস ইজ ওয়াই নিতুলিন্ডা ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জার উইমেন ইন্ডিয়া টিমের হয়ে, বক্সের বাইরে থেকেও তিনি কিন্তু এর আগের দিনও একটা গোল করেছিলেন লং রেঞ্জ থেকে, এবং সেটা কিন্তু নিশ্চয়ই মাথায় আছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন তাদের যে অ্যাটেম্পটা ছিল। বাংলাদেশ অন দ্য মুভ, শামসুন নাহার জুনিয়র নাম, তহুরা খাতুন সেই জায়গায় পেছন থেকে ধাক্কা, আমরা দেখলাম সিল্কি দেব ইন্ডিয়া ক্যাপ্টেন, নাটমেকটাও চমৎকার, মারিয়াম্মাল তিনি বল বাইরে পাঠিয়েছেন, থ্রো ইন বাংলাদেশের পক্ষে 78তম মিনিট, আর 12 মিনিট আছে ইন্ডিয়াকে হোল্ড করে রাখতে পারলে 3 পয়েন্ট এবং
সব মিলে ঝুলিতে থাকবে বাংলাদেশের সাথ এবং দে উইল ক্রস ইন্ডিয়া টপ অফ দ্য টেবিলে জায়গা নেবে বাংলাদেশ দল যদি আজকের এই ম্যাচ থেকে ফুল থ্রি পয়েন্ট বের করে আনতে পারে বাট বারো মিনিট লম্বা বারো মিনিট বলতে হয় স্পেশালি ইন্ডিয়া এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের ওপর চড়াও হয়েছে আরও একবার সান্থিয়া নারুপাত্তি তিনি ডান প্রান্ত দিয়ে সেখানে সুমতি কুমারী তিনি ছিলেন সান্থিয়া নারুপাত্তির বাড়িয়ে দেয়া বল তৌরা খাতুন সেটা ক্লিয়ার করলেন নির্মালা দেবী আরও একটা থ্রোয়িং বাংলাদেশের ৭৯ মিনিট চলছে ম্যাচের টি স্পোর্টস প্রেজেন্স সাফার ১৯-২০-২১ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সপ্তম মিনিটে গোল দিয়েছিল বাংলাদেশ শামসুনাহার সিনিয়র যিনি এই থ্রোয়িংটা করছেন তিনিই গোলটা দিয়েছিলেন তার একটা লম্বা থ্রো রীতিনা দেবী তার ক্লিয়ারেন্স তবে আরও একবার বল টাচ লাইনের বাইরে এবার কিন্তু থ্রোয়িংটা পেয়ে গেছে ইন্ডিয়া প্রিয়াঙ্কা দেবী অনেকক্ষণ পর বলে কন্ট্রোলটা পেয়েছিলেন তবে সেটাও হারিয়েছেন মানিষ্কা তোরা খাতুন তিনি খানিকটা এগিয়ে গিয়েছিলেন বলে কন্ট্রোলটা রাখতে পারেননি বলে কন্ট্রোল ইনফ্যাক্ট পাননি তবে এবার থ্রোয়িংটা বাংলাদেশের ফেভারে আশপাশের বিল্ডিং থেকে কমলাপুর স্টেডিয়ামে নজর কিন্তু রয়েছে তোরা খাতুন তিনি পড়ে গেছেন সেখানে পড়ে রয়েছেন নীলা ভালো একটা বল উইন সেখানে সুমাতি কুমারের তবে দুজন তাকে একদম আটকে রেখেছিলেন সেখান থেকে মনিকা চাকমা তিনি থ্রু করেছেন বা প্রান্ত দিয়ে শামসুনাহার সিনিয়র তবে তাকে থামতে হচ্ছে থ্রোয়িং ইন্ডিয়ার শামসুনাহার সিনিয়র আরো একবার নিতুলিন্টা সিল্কি দেবী এগ্রেসিভ অ্যাপ্রোচ সিল্কি দেবীর কাছ থেকে দিয়েছেন বাপ প্রান্তে মারিয়াম মাল তিনি রয়েছেন মারিয়াম মাল রানটা মেক করেছিলেন বলের কন্ট্রোলটা হারিয়েছেন আনাই মোগিনি থ্রোয়িংটা নেওয়ার জন্য চলে এসেছেন বাংলাদেশের ডাগ আউটে ঠিক সামনে দারুণ একটা মুহূর্ত নিশ্চিতভাবেই মাঠেও তারা নজরটা রেখেছেন একই সাথে সে কথাটাই বলবো মার্জিয়া তাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে সেই জায়গায় যিনি নেমেছেন নাম্বার এইট মার্জিয়া আজকে একেবারে ইম্প্যাক্ট এবং একেবারে ইম্প্যাক্টলেস ছিলেন স্বপ্না রানীকে নামানো হয়েছে স্ট্রাইকার মিস্টেক ইন্ডিয়ার এবং যে কারণে কর্নার কিক পেয়ে গেছে বাংলাদেশ দল কর্নার কিক সবসময় বিপদজনক একটা পরিস্থিতি তৈরি করে অপোনেন্টের জন্য এবং গোলের একটা ভালো সুযোগ তৈরি করে স্বপ্না রানী নেমেছেন মার্জিয়ার জায়গায় ফরওয়ার্ড বাংলাদেশ দল যেহেতু বলছিলাম যে ইম্প্যাক্টলেস ফুটবলটা আজকে মার্জিয়া কিন্তু তিনি খেলেছেন সেই জায়গায় চেঞ্জটা অনুমিত ছিল বাট রিপাকে আমরা এখন পর্যন্ত দেখিনি ৮২তম মিনিট কর্নার কিকটা নেওয়ার জন্য ঋতুপর্ণা চাকমা ইন সুইংিং কর্নার কিক হেডার ছিল শামসুনাহার জুনিয়রের এবং ডিরেকশন ঠিক ছিল না মোটেও গোলকিক ইন্ডিয়ার পক্ষে আরও একবার যদি আমরা দেখি লেফট ফুটেড কর্নার কিক ফার পোস্টের বাইরের প্লেসটায় সেখানে শামসুনাহার জুনিয়র তিনি উঠেছিলেন হেডটা করার জন্য লাভ হয়নি গোল কিক আনসিকা একবারে বিট হয়েছেন সেটা পেনাল্টিতে এই ম্যাচে আর একটা থ্রোয়িং বাংলাদেশের মনিকা চাকমা আর একটা পরিবর্তন রেফারি কিন্তু সেই ইঙ্গিতটাই দিয়েছেন ৮৩ মিনিট চলছে ম্যাচের নাম্বার লাইন লিন্ডা কম মারিয়াম মালের জায়গায় তিনি মাঠে নেমেছেন লাস্ট ম্যাচে গোল করতে পারেননি কিন্তু গোলের
যদি আমরা বলি টি টু লাস্ট ম্যাচটা অলমোস্ট ডাবল হ্যাট্রিক করার কিন্তু সুযোগ ছিল লিন্ডাকমের কাছে রাইট লিন্ডাকম তেমনই ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার এবং অপোনেন্টের বক্সের ভেতর একটা রিস্ক অলওয়েজ থ্রেটনিং একজন স্ট্রাইকার লিন্ডাকমকে নামিয়েছেন কোচ অ্যালেক্স অ্যাম্ব্রোস ইন্ডিয়া টিমের ইন্ডিয়া দল তিনটা চেঞ্জ কিন্তু তারা অলরেডি করেছে বাংলাদেশ দল একটা চেঞ্জ করলো পূর্ণিমা কুমারী তার ক্লিয়ারেন্স হেরর ছিল সেই জায়গায় মনিকা চাকমা থ্রোইন ইন্ডিয়ার ফেভারে থ্রোইন হচ্ছে আজকে খুব বেশি এবং খুব বেশি ইন্টারাপশন এবং থ্রোইন থাকলে যেটা হয় ম্যাচের স্পিডটা বা গতিটা কিছুটা হলেও কমে এবং সেই যারা আসলে এন্ড টু এন্ড অ্যাটাক ফুটবলটা দেখতে মজা পান কিংবা বাংলাদেশ দলও অদম্য স্পিরিট নিয়ে সাধারণত ওই রকম ফুটবলই খেলার চেষ্টা করে সেই জায়গাটায় অনেকটা হার্ম করেছে বলাই যায় ইন্টারাপশন হয়েছে ম্যাচে খুব বেশি স্বপ্না কিন্তু এই জায়গায় পজিশন হারালেন বাংলাদেশের পজিশনটা হারালেন ইন্ডিয়া অ্যাটাকে তারা সুমাতি কুমারী এই মুহূর্তে উইংয়ে চলে এসছেন লিন্ডাকমকে জায়গাটা দিয়ে দিয়েছেন সুমাতি একেবারে সেন্টার ফরওয়ার্ডের জায়গাটা মাঝ মাঠে শামসুন আর্জুনিয়ার দিয়েছিলেন না নাই মুগিনীকে সেখানে তহুরা বলের পেছন পেছন ছুটছেন চমৎকারভাবে বলটা কেড়ে নেওয়া হয়েছে আস্তামের কাছ থেকে তহুরা মেরেছিলেন আস্তাম ওরাং ক্লিয়ার করলেন পুরোপুরি ক্লিয়ার না বল পেয়েছেন মনিকা নির্মলা কুমারীর ক্লিয়ারেন্স শেষ পর্যন্ত বাংলাদেশ দল আরও একটা অগোছালো আক্রমণ করলো নাইমোগিনি ক্রস ডেলিভার করতে চেয়েছিলেন ব্লকেটটা তৈরি করেছেন জায়গা মতো এসে সময় মতো সুমাতি কুমারী নাইমোগিনির থ্রোইন স্বপ্ন রানি আস্তাম ওরাং সেখান থেকে ক্যাপ্টেন সিল্কি দেবী বল আবারও টাচ লাইনের বাইরে আরও একটা থ্রোয়িং মানে মোগিনী তবে নয় আস্তাম ওরাং তিনি সেই থ্রোয়িংটা নিয়েছেন থ্রোয়িংটা আছে ইন্ডিয়ার ফেভারে তহুরা খাতুন খানিকটা অগোছালো ফুটবল তবে সেই অগোছালো খেলার ধরনটাকে গোছালো করা ট্রাই কিন্তু ইন্ডিয়া করছে ডান প্রান্ত দিয়ে ভালো একটা বল থ্রু হয়েছে সান্থিয়া নারুপাত্তি তিনি ছুটছিলেন তবে সেখানে তো রয়েছে বাংলাদেশের নাম্বার থ্রি গোল স্কোরার শামসুনার সিনিয়র তিনি সেই ভুলটা করেননি বল টাচ লাইনের বাইরে পাঠিয়েছেন লিন্ডা কম নিতু লিন্ডা আরো একটা থ্রোয়িং ক্লিয়ার হয়েছে ঋতুপর্ণা চাকমা এক্সিলেন্ট পার্টিসিপেশন মাঠে নিতু লিন্ডা চিপ ইন করতে চেয়েছিলেন সেটা হয়নি এবার কিন্তু লিন্ডা কম তিনি পেয়েছিলেন সেটাও হয়নি ক্যাপ্টেন সিল্কি দেবী ব্যাক পাস পূর্ণিমা কুমারী আস্তাম ওরাং প্রেসটা করছেন শামসুন আহার জুনিয়র আরও একবার যেটা আমরা বলছিলাম এই ম্যাচে ইন্টারেস্টিংলি শামসুন আহার জুনিয়র এই কাজটা কিন্তু একেবারে সফল তহুরা খাতুন সেখান থেকে বল পাঠিয়েছেন শামসুন আহার জুনিয়রকে শামসুন আহার জুনিয়র টান প্রান্ত দিয়ে সামনে দুজনের বাধা বাড়িয়ে দিয়েছেন তহুরার জন্য দুই নম্বর টেনের ব্যাটেল সেখানে প্রিয়াঙ্কা দেবী তিনি কোনো রিস্ক নেননি তিনি বলটা বাইরে পাঠিয়েছেন মানাই মোগিনী তহুরা আনাই মোগিনী বক্সে ক্রস ইন করিয়েছেন সেখানে রানও মেক হয়েছে হেডটাও হয়েছিল শামসুন আহার জুনিয়রের সেটা ক্লিয়ার সান্থিয়ানার উপাত্তি তার সাথে মনিকা চাকমার চ্যালেঞ্জ মনিকা চাকমা ব্লকেটটা ক্রিয়েট করেছিলেন 88 মিনিটের খেলা চলছে আকি খাতুন তিনি এই ফ্রি কিকটা নেবেন আকি খাতুন ডিসাইসিভ একটা ফ্রি কিক কিন্তু দরকার আকির কাছ থেকে আকির ফ্রি কিক এবং সেখানে ছুটছিলেন শামসুন আহার জুনিয়র কিপার অনশিকা তার হাতে আমরা 88তম মিনিট চলছে 2 মিনিটের নির্ধারিত সময়ের খেলা বাকি আছে এরপরে অতিরিক্ত সময় যোগ করবেন ম্যাচ অফিসিয়ালরা বাট এক্ষেত্রে একটা ভুল পাস হয়েছিল সেখানে নাইমোগিনী আসতে আসতে কিন্তু
নিতু লিন্ডা চমৎকার ভাবে বল দিয়েছেন প্রিয়াঙ্কা দেবীকে। লিন্ডা কমের দূর থেকে শট, মনিকা চাকমার গায়ে লেগে কিন্তু বল গেছে বাইরে, থ্রো ইন ইন্ডিয়ার পক্ষে। নির্মলা দেবী কৃতিনা দেবীকে দিয়েছেন, কৃতিনার পায়ে লেগে বল বাইরে গেছে, কিন্তু রেফারি থ্রো ইনটা ইন্ডিয়ার পক্ষেই দিয়েছেন। সিল্কি দেবী শামসুনার সিনিয়রের ক্লিয়ারেন্স, সেখানে বাংলাদেশ দল এখনো কিন্তু ওয়ান নিলে এগিয়ে থাকার ব্যাপারটাকে এনশিওর করতে চাইছে। রক্ষণে কিন্তু সতর্ক প্রহরা পুরো দলেরই, সেখানে সুমিতা কুমারী বল রাখতে পারেনি, শামসুন নাহার জুনিয়র স্বপ্না রানীকে দিয়েছেন, আনাই মগিনি স্বপ্না রানী, সামনে ফাঁকায় মনিকা চাকমা পেয়েছেন, মারিয়া মান্দা ক্যাপ্টেন বাংলাদেশ দলের, অ্যাটাকে বাংলাদেশ দল, ইন্ডিয়া প্রেশার করে যাচ্ছে, সেখানে সান্থিয়া নাডুপাত্তি বল পেয়েছেন, এলোমেলো ফুটবল মাঝ মাঠে, মনিকা মারিয়া সেই কম্বিনেশনটা আজকে খুব বেশি এফেক্টিভ হয়ে ওঠেনি এখন পর্যন্ত। নীলুফার ইয়াসমিন নীলা নিরাপদ জায়গায় বলটার আশ্রয় নিশ্চিত করে তারপর থেমেছেন সেখানে। 90th মিনিট, শামসুনাহার সিনিয়রের সপ্তম মিনিটে করা সেই গোলেই লিডটাকে অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। শামসুনাহার জুনিয়র তাকে যাওয়ার চেষ্টা, ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের সেরা প্লেয়ারদের একজন আজকের ম্যাচেও। 4 মিনিটের অতিরিক্ত সময় নির্ধারিত, 90 মিনিটের খেলা শেষে থ্রো ইন শামসুনার সিনিয়র, সান্থিয়া নাড়ুপাতির মাথা ছুঁয়েছে বাট বল এখনো বাংলাদেশের, ওভারল্যাপ করে ওঠার চেষ্টা করছিলেন ঋতুপর্ণা চাকমা, কৃতিনা দেবীর পায়ে লেগে গেছে, থ্রো ইন বাংলাদেশের। শামসুনার সিনিয়র তিনি সেই থ্রোইংটা করবেন, ঋতুপর্ণা চাকমা এখনো তার কাছে, সান্থিয়া নাড়ুপাতি পেছনে রয়েছেন, তাকে বাধাটা টপকেছিলেন, তবে কৃতিনা দেবী তার একটা ব্লকেট, সে কারণে বেশি দূর যেতে পারেনি, যদিও টিম ইন্ডিয়া তারও পারবে। নাকি খাতুন সময় মতো সেন্টার সার্কেলে কাছাকাছি জায়গায় এসে সে বলটা কিন্তু ক্লিয়ার করেছেন, বলে কন্ট্রোল বাংলাদেশ কি পাবে না, তোমরা হেডে ট্রাইটা করেছিলেন, বলটাকে কন্ট্রোলে রাখতে পারেননি, বল গেছে টাচলাইনের বাইরে, বাইলাইনের বাইরে। গোল কিক ফর টিম ইন্ডিয়া, 4 মিনিট অ্যাডেড টাইমের, 1 মিনিটের খেলা কিন্তু শেষ, আর 3 মিনিট। পূর্ণিমা কুমারী একটা লং বল দেওয়ার চেষ্টা ছিলেন বাংলাদেশ দল, পজিশন ফিরে পেয়েই কিন্তু তারা অ্যাটাকে ওঠার চেষ্টা সেই জায়গায় করছে, মনিকা তিনি পড়ে গিয়েছিলেন, বাট ইন্ডিয়া একটা মিস্টেক করেছে সেই জায়গাটায়, দেখা যাক পানিশ করতে পারেন কিনা, ঋতুপর্ণা চাকমা সেটা করতে পারলেন না, বল বাইরে থ্রো ইন ইন্ডিয়ার পক্ষে, সান্থিয়া নাড়ুপাত্তির কাছ থেকে বল কেড়ে নিয়েছেন সেখানে শামসুনার সিনিয়র। মাঝ মাঠে হেডার হলো নির্মলা দেবীর, নীতু লিন্ডা বল পেয়েছেন, নীতু লিন্ডা মাঝ মাঠে, এই মুহূর্তে ইন্ডিয়া অন দ্য মুভ, সান্থিয়া নাড়ুপাত্তি রাইট ফ্ল্যাং ধরে অ্যাটাকে যাচ্ছেন, শামসুনার সিনিয়র কিছুটা ভড়কে গেলেও কিন্তু শেষ পর্যন্ত যে শটটা করেছিলেন সান্থিয়া সেটা বাইরে গেছে বাইলাইনের। ইটস আ গোল কিক বাংলাদেশের ফেভারে, রূপনা চাকমা আঘাত পেয়েছিলেন চোট জর্জরিত শরীর নিয়েও কিন্তু তিনি খেলছেন, পিঠে ব্যথা পেয়েছেন, বুকে ব্যথা পেয়েছেন। সুমিতা সুমাতি কুমারীর সঙ্গে যে টাসেলটা হয়েছিল সেখানে চেঞ্জ হবে শেষ, আরেকটা চেঞ্জ বাংলাদেশ দলের, আনুচিং মারমা যার কথা বলছিলাম যে তাকে তাকে মিস করেছে বেশ, সে আনুচিং মারমাকে নামানো হচ্ছে শামসুনার। আনুচিং মগিনী তিনি আসলে নামছেন শামসুনাহার জুনিয়রকে পাল্টে ফেলে, শামসুনাহার জুনিয়র গোল করতে পারেননি তবে মাঠে ইনফ্লুয়েন্সটা কিন্তু রেখেছেন আনুচিং মগিনী। বা প্রান্ত দিয়ে আরও একবার ঋতুপর্ণা, তিনি রানটা মেক করছেন, সেখানে একটা বাধা পেয়েছেন, থ্রোয়িং পেয়ে যাবে বাংলাদেশ। একটা চোটও কিন্তু পেয়েছেন ঋতুপর্ণা চাকমা, সেখানে একটা চ্যালেঞ্জ ছিল, টিম ইন্ডিয়া কৃতিনা দেবী তার একটা চ্যালেঞ্জ, এখানে ফ্রি কিক পেয়ে গেছে বাংলাদেশ।
পড়ার সময় এক্সপ্রেশনটা দেখুন, তিনি আসলেই চোটটা কিন্তু পেছন থেকে উঠে দাঁড়িয়েছেন। সিল্কি দেবী এই সময় মাইন্ড গেম খেলছেন, তিনি প্রেশার করছেন যে বাইরে পাঠানো হোক এবং ম্যাচ যাতে চালু রাখা হয়, কারণ ইন্ডিয়া তারা ডেসপারেট এই ম্যাচে পয়েন্ট নেয়ার জন্য এবং আর কয়েকটা সেকেন্ড বাকি আছে। ইনফ্যাক্ট সময় নষ্ট তারা না করতেই চাইবে, খুব স্বাভাবিক। অ্যাটাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল থ্রোইনটা কিন্তু তারা পেয়েছে, বা ডেসপারেশন যতই থাকুক ঘড়ির কাঁটায় সময় যত এগোচ্ছে বাংলাদেশ দলের পক্ষেই তিনটা পয়েন্ট আসতে যাচ্ছে বলে আপাত দৃষ্টি মনে হচ্ছে, সেটা থ্রোইন শামসুন্নাহার সিনিয়রের। ঋতুপর্ণা এক্ষেত্রে বল নিতে পারেনি, থ্যাঙ্কস টু সি যে ঋতুপর্ণা তিনি উঠে দাঁড়িয়েছেন এবং ভালো ফিল করছেন, ক্লিয়ার করলেন নির্মলা দেবী সেই জায়গায়। থ্রোইন বাংলাদেশের পক্ষে আরও একবার রেফারি ঘড়ি দেখছেন এবং যে সময়টুকু নষ্ট হয়েছে পরে সেটা কভার করার চেষ্টা করছেন শামসুন্নাহার সিনিয়র। থ্রোইনটা তিনিই করবেন, সান্তিয়া নাড়ুপাতি ক্লিয়ার করলেন, প্রিয়াঙ্কা দেবী, মারিয়া মান্দার শট দূর থেকেই, ওয়ান লাস্ট মুভে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবে। আনশিকা লম্বা একটা বল বাড়ালেন মাঝমাঠ পেরিয়ে, এরই সঙ্গে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন শামসুন্নাহার সিনিয়রের দেয়া একমাত্র গোলে। সাব আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল হারিয়ে ফেলেছে ইন্ডিয়াকে, তিন পয়েন্ট বাংলাদেশকে নিয়ে গেল ইন্ডিয়াকে হটিয়ে টপ অফ দ্য টেবিল। What a comeback, first match er por first match ta draw pore two match theke purno 6 point bangladesh tar table e churay chole gelo ebong bangladesh er next match gulo te jara next tournament e jara protinidhitto korben tader ullash amra dekhchhilam bff er camp e thaka women footballer der mathe darshok der ullash ebong bangladesh team ke congratulate korte bhulen nei technical director paul thomas smalley darun ek drishyo বাংলাদেশের ডাগ আউটে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে কিন্তু মুখরিত স্টেডিয়াম, কোচ অফিসিয়াল ম্যানেজার যারা রয়েছেন সবাই কনগ্রেচুলেট করছেন সেই বঙ্গকন্যাদের। ফুল টাইম স্কোর লাইন টিসপার্টস প্রেজেন্স সাফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021 বাংলাদেশ 1 ইন্ডিয়া 0। এই ম্যাচের হাইলাইটস কিন্তু এখনো বাকি আছে, সেকেন্ড হাফ হাইলাইটস সেটাই হয়তো আমরা দেখে নেব। রাইট, তবে বাংলাদেশ দলের জন্য চমৎকার একটা সিচুয়েশন ছিল পুরো ম্যাচ জুড়ে, হাইলাইটস এর সেকেন্ড হাফটা শুরুই হয়েছিল ইন্ডিয়া তাদের প্রেসে, রূপনা চাকমা এক্ষেত্রে বাঁচিয়েছেন, ঋতুপর্ণার কর্নার কিক সেটা মাথা ছুঁয়ে যায়, অল্পের জন্য চিপিং করে বাঁচিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কিপার অংশিকা। এবারে সুমাতি কুমারী, তিনি যে বলিটা করেছিলেন সেটা বাইরে দিয়ে গেছে, নিতু লিন্ডার প্রথম টাচ সাবস্টিটিউট প্লেয়ার। সান্তিয়া নাড়ুপাতির কর্নার কিক, শটটা করেছেন মারিয়াম্মল, ডিফ্লেক্টেড হয়ে বাইরে দিয়ে গেছে, ব্যথাও পেয়েছিলেন মারিয়াম্মল, দূর থেকে শট শামসুন্নাহার জুনিয়রের, কিপার অংশিকার সেভ। মারিয়া মান্দা তিনিও লং রেঞ্জে একটা শট করেছেন, ইজি টেক ফর অংশিকা। সুমাতি কুমারি আরও একটা গোল্ডেন চান্স মিস করেছেন, গোল্ডেন চান্স, কিপার রূপনা চাকমা বেরিয়ে এসেছিলেন অনেকটা, শেষ পর্যন্ত মেরেছেন বাইরে দিয়ে। সুমাতির সঙ্গে রূপনা চাকমার এবার একটা হাড্ডাহাড্ডি টক্কর হলো এবং ব্যথা পেয়েছেন তীব্রভাবে রূপনা, তার ট্রিটমেন্টে কিছুটা সময় গেছে কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন বাংলাদেশ কিপার। হেডার ছিল অ্যাটেম্পটা, বাইরে দিয়ে গেছে এবং শেষ বাঁশি রেফারির, বাংলাদেশ ওয়ান দ্য ম্যাচ কোয়াইট কনভিনসিংলি। একটা পেনাল্টি কিকে সপ্তম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের গোলে বাংলাদেশ দল যে লিড নিয়েছিল পুরো ম্যাচ জুড়ে, সেই গোলটাকে ডিফেন্ড করে জয় বাগিয়ে নিয়েছে, তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ দল এবং এই জয়ের প্রেক্ষিতেই ইন্ডিয়াকে, ছয় পয়েন্ট পাওয়া ইন্ডিয়াকে সরিয়ে সাত পয়েন্ট নিয়ে টপ অফ দ্য টেবিল সাফের বাংলাদেশ দল। নেপালের সামনে সুযোগ আছে বাংলাদেশ দলকে টপকে যাবার, তারা যদি ভুটানকে পরের ম্যাচটায় 2-0 গোলে হারাতে পারে বাংলাদেশকে গোল পার্থক্যে বিট করে তারা চলে যাবে ওপরে। এবং ভুটান এবং নেপাল হিমালয়ের পাদদেশের দুই দেশ দুদিকের, এবং এই দু দলের টক্কর সরাসরি টি স্পোর্টসের পর্দায় দেখানোর আমন্ত্রণ জানিয়ে আমরা প্রথম ম্যাচের লাইভ কভারেজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।